আছে, সমস্যা নেই, আপনাকে ডিয়ার বলে যাচ্ছি। আমার না পা ঠিক আছে এখন মাছ পড়াবো। একদম একদম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আগে ঘোষণা দিয়েছিলাম যে আমরা 10টার সময় আসলে লাইভে আসব, আমাদের সমস্ত ব্যস্ত মানুষদেরকে নিয়ে যারা সারাদিনের ব্যস্ততা শেষে আমাদেরকে সময় দিবেন, তাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে রাখবেন। এবং আমরা সেই যথারীতি 10টায় লাইভে আসছি, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি যে আমার পেজ থেকে, শপথ ডায়েট থেকে, আজকে আমরা চেষ্টা করছিলাম যে আজকে যেহেতু ওয়ার্ল্ড হার্ট ডে, অর্থাৎ হৃদয়ের সমস্ত কথাগুলা যে আমরা আসলে সুন্দর শুদ্ধ ভালোভাবে যাতে জানতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমপ্লিট প্যাকেজের আয়োজন করেছি আজকে। এবং সেই প্যাকেজের আওতায় আমরা একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট স্যার আমাদের সাথে আছেন, কলকাতা থেকে ডাক্তার বিনায়ক দেব, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। বাংলাদেশ থেকে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন সিনিয়র সিনিয়র হসপিটাল কাউন্সিলর, এভার কেয়ার হাসপাতাল ঢাকা থেকে আমাদের আলেয়া আজাদ আপা। এবং আমাদের আজকে আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন এভার কেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী। আপনাদের সবাইকে বলে রাখছি যে আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা হচ্ছে আমাদের হৃদয়ের যত্নের জন্য পরিপূর্ণভাবে আমরা কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে পারি। এবং সেই বিষয়টার যদি আমরা পর্যালোচনা করি, আমরা অতীতেও হৃদয় নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমাদের সেই অনুষ্ঠানের বিষয়বস্তু হবে, যেহেতু হার্টের কেয়ারের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয়ের দিকে নজর দিই, প্রথমত আমরা বলি যে হার্টকে ভালো রাখার জন্য আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখলে আমাদের কখনো কোনো কার্ডিওলজিস্টের মানে চেম্বার পর্যন্ত যেতে হবে না, সেক্ষেত্রে আমাদের খাবার দাবার এবং জীবনযাত্রার মানটা কেমন হওয়া দরকার, সেজন্য আমরা কথা বলবো আমাদের পুষ্টিবিদের সাথে। এবং যখন আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রবলেম নেই আমাদের আসলে, কিন্তু ফ্যামিলিগত হিস্ট্রিতে দেখা যায় যে বাবার হার্টের সমস্যা ছিল, মায়ের হার্টের সমস্যা ছিল, বা ফ্যামিলি হিস্ট্রিতে হার্টের অনেক প্রবলেম, আমি ভালো আছি কিন্তু তারপর আমি সবসময় একটা মানসিক অশান্তিতে থাকি যে আমার আসলে কখন জানি হয়ে যায়, বা আমার একটু বুকে অন্য কোনো কারণে ব্যথা হলো, মনে করছি যে আমার মনে হয় মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ছি। আমরা সেই বিষয়গুলো আজকে দূর করার জন্য আমাদের সাথে আমরা যুক্ত করেছি আমাদের আলেয়া আজাদ আপাকে, যিনি আমাদের এই মানসিক এই সমস্যাগুলোর বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ আমরা যখন এই সমস্ত বিষয় অতিক্রম করে অসুস্থ হয়ে যাব, আমাদের যখন হার্টের সমস্যা দেখা দিবে, তখন যেন আমরা সেবাটা একজন কার্ডিওলজিস্টের কাছ থেকে পেতে পারি, সেজন্য আমরা যুক্ত করেছি আমাদের বিনায়ক স্যারকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে বলছি যে আমাদের আজকের এই লাইভে আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয়ে, হার্টের যে কোনো সমস্যায় জানার জন্য প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই বিনায়ক স্যারের কাছে জানতে চাচ্ছি যে আজকে তো আপনার সবচেয়ে ব্যস্ততম দিন গিয়েছে, আপনি অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, সর্বশেষ আমি বলেছি যে একদম শেষের দিকে আমাকে সময় দেন। স্যার, আজকের দিনটিতে আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এই যে ওয়ার্ল্ড হার্ট ডে আমরা যে পালন করার কথা বলছি, বা সারা বিশ্বব্যাপী যে এই হার্টের কেয়ারের জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে, আপনার জায়গা থেকে আপনার আসলে মূল্যায়নটা কি, মানুষ আসলে এটাকে কতটুকু গ্রহণ করতে পারছে, বা মানুষ আসলে এই দিনটাকে বেস করে কতটুকু সচেতন হতে আসলে পারছে? প্রথমেই তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, কারণ তোমাদের মতন এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে তোমরা জায়গা দাও মাঝে মাঝেই এসে আমার কথা বলার জন্য। আর আজকে 29শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস আমরা বলি, যেটা 1999 থেকে প্রথমবার শুরু হয়েছিল। আমি মনে করি যে হৃদয়ের দিবস থাকা উচিত না, হৃদয়ের প্রত্যেক দিনেরই একটা কারবার আর কি, হৃদয়ের কারবার সবসময় চলে, প্রত্যেক মুহূর্তে চলে। কারণ হৃদয়ের লোভটোপ যদি বন্ধ হয়ে যায়, সে মানুষ আর জীবন্ত থাকে না, সে মৃত হয়। অতএব আমরা একটা দিন হয়তো বেছে নিয়েছি সারা বছরের হৃদয় দিবস বলে, কিন্তু প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিনই আমাদের, প্রত্যেকটা বছরে 365 দিনই আমাদের হৃদয় দিবস, এবং সেটাকে আমাদের সেভাবে উদযাপন করা উচিত।
দ্বিতীয়ত তুমি যেটা বললে, আমাদের যে হার্ট কেয়ার অ্যাপ্রোচ, যেটা আমরা আগের অনুষ্ঠানে বলেছিলাম যে হৃদয়ের কথা যখন আমরা বলবো, সেখানে হৃদয়ের পুষ্টি, হৃদয়ের মন এবং হৃদয়ের প্রলেপ করার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই জন্যই আমাদের আজকে হার্ট কেয়ার টিমে কিন্তু আমরা কার্ডিয়াক সার্জন রাখিনি, কারণ আমরা কিন্তু হৃদয়কে কাটা ছেঁড়া করব না, আমরা হৃদয়ের ওপরে মলম লাগাবো, যে হৃদয়ের কষ্ট হচ্ছে তাকে আমরা আনন্দ দেব, এবং যে হৃদয়ের পুষ্টি দিয়ে যে হৃদয়কে আমরা ভালো রাখার চেষ্টা করার কথা, সেই জন্য তামান্না আছে, আলেয়া আছেন, এবং সর্বোপরি তুমিই আছো। তুমি এই যে সঞ্চালনা করো, এই সঞ্চালনার মধ্যে দিয়ে কিন্তু অনেকের হৃদয়ের মধ্যে তুমি স্থান পেয়েছো, সেটা তুমিও জানো। তো আজকে হৃদয়ের দিবসে 2020-র যে থিমটা, সেটা একটু ভিন্ন থিম, কারণ আমরা জানি যে প্রত্যেক বছরে একটা করে থিম থাকে। এবছর যেহেতু আমাদের করোনা আক্রান্ত পৃথিবী, সেজন্য এবছরের ওয়ার্ল্ড হার্ট ডেতে থিমটা হচ্ছে যে আমরা হৃদয় দিয়ে হৃদরোগে প্রতিরোধ করব। এটা হচ্ছে থিম, দ্যাট লেট আস টেক কেয়ার অফ আওয়ার হার্ট ডিজিজ থ্রু আওয়ার হার্ট। এটা খুব একটা পার্সোনাল মেসেজ, এটা কোনো সরকারের কাছে মেসেজ না, এটা কোনো হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে মেসেজ না, কোনো কার্ডিয়াক সার্জনসের কাছে মেসেজ না, এটা প্রত্যেকটা নাগরিককে বলা হচ্ছে যে আপনারা আপনাদের হৃদয় দিয়ে আপনারা হৃদরোগের প্রতিরোধ করার ব্যবস্থা করুন। অতএব আমরা এম্পাওয়ার করছি প্রত্যেকটা মানুষকে টু অ্যাকচুয়ালি প্রিভেন্ট হার্ট ডিজিজ। ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ একটা জিনিস, আর প্রিভেনশন অফ হার্ট ডিজিজটা কিন্তু অনেক অনেক বড়, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা সবসময় জেনে এসেছি। এবং একটা সময় এখন এসেছে যে প্রিভেনশন অফ হার্ট ডিজিজটা কিন্তু অনেক বড় মাত্রা নিচ্ছে, কারণ প্রত্যেক বছর 180 লক্ষ মানুষ আইদার হৃদরোগ আক্রান্ত হয়ে কিংবা ব্রেন স্ট্রোকে কিন্তু মারা যাচ্ছেন। তো এটা নাম্বার ওয়ান কিলার ডিজিজ। করোনা আক্রান্ত পৃথিবীতে যতটা লোক মারা গেছে করোনা আক্রান্ত হয়ে, তার থেকে অনেক অনেক বেশি লোক মারা যান হৃদরোগে। অতএব হৃদয় দিয়ে আমরা সমাজকে ঠিক করব, হৃদয় দিয়ে আমাদের ভালোবাসার মানুষদের কাছে আমরা পৌঁছবো, এবং সর্বোপরি নিজেকে ঠিক করব আমাদের নিজের হৃদয় দিয়ে। তো দ্যাট ইজ দ্য থিম ফর 2020। এই দিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করি, পরবর্তীকালে আবার এগোবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের আসতে চাই, আমি যেটা প্রথমে শুরু করছিলাম যে আসলে আমাদের হয়ে যাওয়ার পরে সমস্যা, সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো এরকম থাকে যে আমার ফ্যামিলিতে বাবা মারা গিয়েছেন হার্ট অ্যাটাক করে, আমার দাদার হিস্ট্রি এরকম ছিল, বা আমার মায়ের এরকম প্রবলেম ছিল, তো দেখা যাচ্ছে যে তখন যেটা হয় যে আমরা মানসিকভাবে অনেকটা আগে থেকেই মানে যে কোনো প্রবলেমটাকে ওই দিকে নিয়ে যেতে চাই, যে আমার এখন এইরকম একটু অ্যাসিডিটির পেইন হচ্ছে, আমার মনে হচ্ছে আমার মনে হয় যে ওরকম আমি ওই দিকে চলে যাচ্ছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। এই যে সব সময় একটা আতঙ্কগ্রস্ত থাকা, এখান থেকে আসলে ভালো থাকার উপায়টা কি? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সবচেয়ে প্রথমে একটু বলি যে আমরা সাধারণত হার্টের ডক্টরদের কাছ থেকে, বিশেষ করে কার্ডিওলজির ডক্টরদের কাছ থেকে প্যানিক অ্যাটাকের পেশেন্ট প্রচুর পাই। এই যে আপনি যে কথাটা বললেন না যে হার্টে চেস্ট পেইন, চেস্ট পেইন হচ্ছে, হার্ট বিট বেড়ে যাচ্ছে, বাবা মায়ের ছিল, একটা ভয় আছে ভেতরে, দেখা গেছে যে তাদের যখন এই ধরনের সিমটম হয় তোরে তো ফার্স্টে অবশ্যই তারা কার্ডিওলজিস্টের কাছে যাবে। কিন্তু কার্ডিওলজিস্ট যখন সকল টেস্ট করে দেখে যে কিছুই নাই, তখন এটা আমাদের কাছে রেফার হয়ে আসে, এবং বেশিরভাগ হচ্ছে প্যানিক অ্যাটাকের পেশেন্ট, যেটাকে আমরা বলে থাকি যে আতঙ্কগ্রস্ত হয়ে যে পেশেন্টরা আমাদের কাছে আসে। সাধারণত এসব ক্ষেত্রে আমরা যে প্রথম কাজটা করে থাকি সাইকো এডুকেশন আমরা বলি, এটা স্যারও ভালো বুঝবেন, তামান্না পা আছে, আপনি তো অবশ্যই আছেন। সাইকো এডুকেশনে আমরা তাদের হিস্ট্রিটা দেই, যে তাদের যে ভয়ের যে বিষয়টা, যে প্যানিক অ্যাটাকের যে কিছু ট্রিগারিং পয়েন্ট আছে সেগুলো থেকে তারা ভয় পায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেই যে একজন ভদ্রলোক আপনার তার প্রচন্ড ভয় পায় যে তার বাবার যেহেতু ছিল এবং তার বাবা ঘুমের মাঝে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে, তার ভাইয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে, তো সে এখন ঘুমাতে ভয় পাচ্ছে। তো ঘুমাতে ভয় পেলে মানুষ যদি নাই ঘুমায়, অবভিয়াসলি সেটা হার্টের প্রবলেম তো আরো বেড়ে যাবে, তাই না?
সো সেসব ক্ষেত্রে যখন আমরা তাকে কাউন্সিলিংটা শুরু করি এবং ধীরে ধীরে যখন তাকে কাউন্সিলিং এ ডে বাই ডে আমরা এক্সপোজার দিতে থাকি, ঘুমের সময় তার পাশে তখন কেউ একজন প্রিয় মানুষ থাকে, তখন একটা ভালো লাগা তৈরি হয় ঘুমের সময়। আবার কিছুদিন পরে দেখা গেছে সেই ভদ্রলোক হয়তো একটু একা ঘুমানোরও চেষ্টা করেছে, কারণ প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে দুটো দিক আমরা দেখি, একটা হচ্ছে ভিড়ের মাঝে সে ভয় পায়, আরেকটা হচ্ছে সে একা থাকলে ভয় পায়। তো সেই ভদ্রলোক যেহেতু ঘুমের একটা ভয় ছিল, সে একা থাকতে অসম্ভব ভয় পেত, কিন্তু পরপর যখন কিছু এক্সপোজার দেওয়া হলো, সাথে এক্সারসাইজ তো অবশ্যই আছে, এবং তাকে যে সাইকো এডুকেশন আমরা বলছিলাম এবং রেগুলার সাইকোথেরাপিটা যখন তাকে দেওয়া হয়, সে কিন্তু বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট চলে এসছে। সো এই ধরনের কেসগুলো যখন আমরা কার্ডিওলজিস্টের কাছ থেকে পাই, আমরা তখন তাদেরকে ওই যে একটা সেট অফ ট্রিটমেন্ট বলে থাকি, সেটা একটা সেটিং করে ফেলি ট্রিটমেন্টটা ফার্স্টেই, যে তার ট্রিগারিং পয়েন্টটা কি, অনসেটটা কি, আই মিন কবে শুরু হয়েছে, কোনো প্রকার এক্সট্রা কিছু আছে কি না, কমন কিছু যেটা সে ভয় পাচ্ছে, সেই জায়গাগুলো ধরে ধরে আমরা একদম হায়ারার্কি সেট করে আমরা তাকে ট্রিটমেন্টটা যখন ডেইলি বেসিসে দেই বা সপ্তাহে একটা দুটো সেশন অনেকের অনেক সময় হয়ে যায়, তখন দেখা যায় কি তারা কিন্তু বেশ খানিকটা ইমপ্রুভ করে। কিন্তু সাইকো এডুকেশন এখানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ সাইকো এডুকেশন মানে যেমন কিছু কিছু মানুষের কিন্তু স্ট্রেস থাকে, প্রচন্ড পরিমাণ স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, আর কিছু রোগ হলে তো এমনিতেও স্ট্রেস চলে আসে, ভয়টা কাজ করে তাই না, যে আবার অনেক সময় আছে কারো পার্সোনালিটি থাকে যে তারা একটু স্ট্রেস প্যাটার্ন পার্সোনালিটি বলি, যে তারা সহজে স্ট্রেসড হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আলাদা কাউন্সিলিং এর অ্যারেঞ্জ আমরা করি। সো ওটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আমরা পেয়েছি, কারণ আমাদের এভার কেয়ার হসপিটালে তো এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে কন্টিনিউয়াসলি আসতে থাকে, আমাদের যারা স্যার আছেন, সিনিয়র স্যার যারা আছেন কার্ডিওলজিস্ট প্লাস কার্ডিওথোরাসিক, তারা কিন্তু প্রচুর রেফার দেন, এবং এটা কমনলি ওই যে প্যানিক অ্যাটাক যেটাকে আমি বললাম এটাই কমনলি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এরকম একটা কথা শুনেছিলাম যে একজন মানুষ যখন মানসিক ভাবে যতক্ষণ পর্যন্ত চিন্তা করে যে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব, সে নাকি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, আর যখন সে নিজে মনে করে যে আমার পক্ষে আর দাঁড়ানো সম্ভব না, ফিজিক্যালি সে পুরোপুরি ফিট থাকলেও তার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। সো আমরা মানসিক ভাবে যতক্ষণ পর্যন্ত স্ট্রং থাকবো, এবং ইদানিং আমরা কোভিড সিচুয়েশনে দেখছি যে সর্বসময়ই এই মানসিক ব্যাপারটাকে খুব বেশি জোর দেওয়া হচ্ছে, যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা যদি আমাদেরকে ওই ডিজিজের যতটুকু যেটা হওয়ার প্রিভেনশনের কথা বা হয়ে গেলে যতটুকু ট্রিটমেন্ট সেটা তো হবেই, কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়া মানুষগুলোকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা অনেকটা কঠিন হয়ে যায় অনেক সময়। ধন্যবাদ আপনাকে। আমরা এবার নিউট্রিশনের দিকটাতে যেতে চাই, যে আমরা যে বিষয়টা বলছি সব সময় যে আমরা যখন অসুস্থ হয়ে যাচ্ছি বা কোনো ধরনের অ্যাটাক হয়ে যাচ্ছি, ইন দ্যাট টাইম আমরা সবসময় চেষ্টা করছি যে আমরা সেই বিষয়ের একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার বা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট নেওয়ার। কিন্তু আমি যদি একেবারেই পুরো আজকের দিনটাকে উপলক্ষ করে বলতে চাই যে আসলে আমরা এই মানে অসুস্থ হওয়ার পরে একজনের পরামর্শ নেওয়ার চেয়ে আমরা আসলে যদি আমাদের জীবনযাপন এবং খাদ্য ব্যবস্থাপনা, যেগুলো আমরা সবসময় বলে আসছি, যে এই বিষয়গুলো যদি হাইলাইট করে আমরা মনে রাখতে পারি যে আমাদের পক্ষে আসলে নিজেদেরকে এই হার্টকে ভালো রাখা সম্ভব, তাহলে আসলে আমরা কোন কোন বিষয়কে নজর দিব? ধন্যবাদ। আসলে এইবারে থিমটা যেটা হচ্ছে হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসা, সেটা একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে মানুষটা নিজেকে ভালো না বাসে, সে আসলে তার নিজের ডায়েট, মন, কোনো কিছুরই কেয়ার নিতে পারে না। সবার আগে হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসাটার জায়গায় যারা একটু বেশি খায় আমি বলবো তারাও নিজেকে ভালোবাসে না, যারা ভয় পেয়ে কম খায় তারাও নিজেকে ভালোবাসে না। নিজেকে ভালো সেই বাসে যে নিজের হৃদয়ের যত্ন নিতে ব্রেনকে অ্যাপ্লাই করে। সো যেটা আপা বলছিলেন, এরকম পেশেন্ট আমরা যখন আমরাও পাই, কারণ আমরা আসলে একটা টিম ওয়ার্ক করি, সো সেই জায়গাটায় গেলে দেখা যায় আমার ফ্যামিলির কারো হার্ট ডিজিজ হয়েছে, এটা শোনার পরে অনেকেই অনেক আগে থেকে অতিরিক্ত সতর্ক হচ্ছে, আবার কেউ অতিরিক্ত খায় যে আমার তো হবেই আমি খেয়ে নেই। সো দুই গ্রুপই কিন্তু আসলে এই একই ডিজিজের মধ্যে পড়ে। আবার অনেকে আছে হার্ট ডিজিজ হওয়ার পরে ফুডটাকে এত বেশি রেস্ট্রিক্টেড করে, কারণ আমাদের দেশে একটা ব্যাপার, এটা ইন্ডিয়া বলবো বাংলাদেশ বলবো সবার মধ্যে একটা ধারণা হচ্ছে হার্ট মানে হচ্ছে কোনো প্রকার চর্বি না, একদম সব তেল মশলা ছাড়া খাওয়া দাওয়া। এই নেগেটিভ বিষয়টাই কিন্তু মানুষকে তার ডায়েট থেকে বা ডায়েটারি ম্যানেজমেন্ট থেকে বা ডায়েটটাকে নেগেটিভ ভাবতে হেল্প করে। সো আসলে হৃদয় হার্টের ডিজিজ আমি বলবো কিডনির চেয়েও অনেক ভালো খাওয়া দাওয়া এখানে সম্ভব,
এখানে শাকসবজি অনেক খাওয়া যায়, ফ্রুটস খাওয়া যায়। এখানে সবচেয়ে খালি সতর্কতা করতে হয় একটু স্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ চোখে যদি দেখেন যে ঠান্ডায় কোনো তেল জমে গেছে সেটা হয়তো একটু কম খাবেন, আর লবণটাকে একটু কম গ্রহণ করবেন। তো লবণ যে আলাদা খাওয়া যায় না সেটা কিন্তু জন্মের পর থেকে কোনো বয়সেই খাওয়া যায় না, অর্থাৎ অ্যাকর্ডিং টু WHO বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে মায়ের দুধের পর যখন সে উইনিং ফুডে যায় তখনও তাকে আলাদা লবণ খেতে বারণ করা হয়। সো হার্টের পেশেন্টরা যেন কোনোভাবেই ভাবেন না যে এই স্বাদ এই লবণটা শুধু তাদের জন্যই নিষেধ, এটা কিন্তু সবার জন্যই। অর্থাৎ আলাদা লবণ না খাওয়ার অভ্যাসটা যাদের হৃদরোগের হিস্ট্রি আছে যাদের, তারা ছোটবেলা থেকে যদি নর্মাল গাইডলাইন মেনে চলে তাহলে কিন্তু তারা তাদের সেই হৃদরোগের ঝুঁকিটাকে, যেটা 40 বছরে হতো সেটা হয়তো টেনে টুনে 70-80 বছরে নিয়ে গেলে, তখন কিন্তু আমরাও মেনে নিই একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে যে আলহামদুলিল্লাহ সে অনেকটা দিন পেলো। তো আমাদের কনসার্নটা এখানে যে ইফ আমি জানি যে আমার ফ্যামিলি হিস্ট্রি আছে আমরা সতর্ক হব, এর মানে এই না যে খাবার দাবারটাকে ইমব্যালেন্স করবো। তো গাইডলাইন বা একটা ব্যালেন্স খাবার যে মানতে পারে সে কিন্তু হৃদরোগ সহ আরো যে কোনো রোগ প্রতিরোধ প্রতিকার দুটোই তার পক্ষে করা সম্ভব। কারণ আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যাদেরই হার্টের অ্যাটাক হয় বা বাইপাস সার্জারি হয় তাদের কিন্তু একটা সার্টেন টাইম লং টাইম পর কিডনির ক্রিয়েটিনিন বাড়ার অনেক আমরা হিস্ট্রি পাই, অর্থাৎ তার অনেক আগে বাইপাস সার্জারি হয়েছিল এবং এখন তার ক্রিয়েটিনিন বেশি, কারণ ওই হার্টের সার্জারির পর সে ফ্যাট কম কম খেয়ে অতিরিক্ত বেশি কিডনি খাওয়ার হিস্ট্রি দেখি, যে অনেক বেশি আমরা প্রোটিন খাচ্ছে খেয়েছিল তারা, অর্থাৎ ভালো থাকার জন্য অতিরিক্ত শাকসবজি খেয়েছিল হার্ট যাতে ভালো থাকে, অনেক বাদাম খেয়েছিল হার্ট যাতে ভালো থাকে, সেটা করতে গিয়ে সে কিডনিটাকে খারাপ করার মতো অনেক কম্পোনেন্ট বেশি খেয়ে ফেলছে। সো পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে ব্যালেন্স খাবার, সেটা যেই রোগী হোক, চিনি লবণ তেল এই তিনটা জিনিসকে মানতে পারলে যে কোনো রোগকে সহসাই প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব। অনেক ধন্যবাদ, আমি আর একটু বলার জন্য আপনার অনুরোধ করব। এখন বাদাম হচ্ছে হাড় ভালো রাখার জন্য অনেক ভালো খাবার, কিন্তু বাদাম আসলে মানে ওই যে আমি বলি যে প্রয়োজনের অতিরিক্ত পানি খেলেও কিডনি নষ্ট হয়ে যাবে, কিন্তু বাদামকে এত ভালো খাবার ভালো খাবার বলে আমাদের সেটারও তো একটা লিমিটেশন থাকা উচিত। আমি যদি আমাদের বাংলাদেশের হিসাবে বলি, আমরা হচ্ছে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, আমরা আবার ডালও খাচ্ছি, তো আমাদের জন্য অবশ্যই বাদাম এক্সট্রা। কিন্তু যে মানুষটা ভেজিটেরিয়ান, যে মাছ খায় না মাংস খায় না ডিম দুধ খায়, তার জন্য বাদাম অনেক এসেনশিয়াল, কারণ বাদাম থেকে তারা ন্যাচারাল ফ্যাট পাবে, প্রোটিনও পাবে। আবার আমরা যেমন মাছ মাংস থেকে ন্যাচারাল ফ্যাট পাচ্ছি, তবে হ্যাঁ ফ্যাটের কিছু ভেরিয়েশন আছে। তো যদি কেউ বাদাম খেতে চায় আমি বলবো তাকে ডালটা বন্ধ রাখতে হবে, আবার যদি কেউ একটু মাছ মাংস বেশি খায় সেই দিন হয়তো এত বেশি বাদাম খাওয়ার প্রয়োজন নাই। কোনো জিনিস যদি ফ্রেন্ডলি হয় সেই জিনিসটা এক্সেসেও কিন্তু প্রবলেম হয়, ওষুধ আমাদেরকে রোগ থেকে বাঁচায়, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনে, কিন্তু একটা যেমন ক্যান্সারের কেমো দেওয়ার পর সে কিন্তু ক্যান্সারের জীবাণু মারার সাথে সাথে মানুষের শরীরের আরো অনেক কিছু ধ্বংস করে। সো পৃথিবীর যে কোনো খাবারই আপনি অতিরিক্ত খেলে সেটা ডেফিনেটলি একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে, অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেন, পাশাপাশি হয়তো কোনো ডিসঅ্যাডভান্টেজও হতে পারে। স্যার আপনার কাছে হচ্ছে আমরা দুজনের বক্তব্যের যে বিষয়টা জানলাম, যে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে প্রিকশনারি মেজারমেন্ট গুলা কি কি হতে পারে আমাদের, তো আপনার কাছে তো আমরা অসুস্থ হওয়ার পরে যাই সব সময়, নর্মালি আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না আমরা, আমরা যখনই প্রবলেম ফেস করি তখন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়। তো আপনার কাছে যখন আমরা সমস্যা নিয়ে যাই তখন আসলে আপনারা পেশেন্টদেরকে, যেমন ধরুন যে কারো একজনের হয়ে গিয়েছে প্রবলেমটা, সো ফার্স্ট টাইম একটা হার্টের প্রবলেম দেখা দিয়েছে, সো আপনি তখন ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে আসলে কি আপনাদের জায়গা থেকে কি পরামর্শ দেন যাতে তারা আসলে এখান থেকে ভালো থাকে, যেগুলো আমরা খাদ্য এবং জীবনযাপন বা মানসিক যে বিষয় বললাম এর বাইরে আর কি কি আপনার অ্যাড করার থাকে সেই জায়গাটায়? প্রথমেই বলি যে আমার কাছে কিন্তু সবাই হৃদরোগ পেশেন্টরা কিন্তু সবসময় আসে না হৃদরোগ নিয়ে, তারা কিছু সিমটমস নিয়ে আসে, কিছু 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 সিমটমস নিয়ে আসে যেটা থেকে হয়তো নিজেরাই বিশ্লেষণ করে ভাবছে যে তাদের হৃদরোগ হয়েছে। তো প্রত্যেকটা 10টা পেশেন্ট যারা আমার কাছে আসে তাদের মধ্যে কিন্তু আমি 3 থেকে 4 জনকে মিনিমাম আলায়ার কাছে পাঠাবো, এবং 10 জন পেশেন্টের মধ্যে 10 জনকেই কিন্তু আমি তামান্নার কাছে পাঠাবো। তো এদের কিন্তু হৃদরোগ হয়নি, কিন্তু এদের একটা ভয় আছে যে যেটা আলায়া বলল যে বাড়ির হয়তো কারোর হৃদরোগ হয়েছে, তাতে কেউ হয়তো মারা গেছে, এবং সেই ভয়ে কিংবা প্যানিকে তারা কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞর কাছে আসছেন। তো এটা একটা ধারণা অনেক মানুষের যে যে পেশেন্টরা
কিংবা আমি পেশেন্ট বলি না, তাদের মানুষই বলি, যারা আসছেন আমাদের কাছে, তাদের আমি বলি যে 40 থেকে ম্যাক্সিমাম 50% হয়তো হৃদরোগ তাদের, ছোটখাটো থেকে বড় ধরনের হৃদরোগ থাকে, এবং নেক্সট 50%-এর অ্যাবসলুটলি কোনো হয়তো প্রবলেম নেই। তো তারা আমার কাছে আসেন এবং এটাই আমার অ্যাকচুয়ালি পেশেন্ট প্রোফাইল। এখন অনেকের কাছে হয়তো আছে যে 90% মানুষ তাদের হৃদরোগ আছে কিংবা তারা খুঁড়ে খুঁড়ে হয়তো হৃদরোগ বেরোচ্ছে তাদের, তো আমিও তো খোঁড়াখুঁড়ি করি না, আমি মানুষের সঙ্গে কথা বলি, কথা বলে যদি মনে হয় যে তাদের একটা সমস্যা আছে তো সে সমস্যার যারা স্পেশালিস্ট তাদের কাছে আমি পাঠিয়ে দিই তাদের, এবং সেটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। কারণ এখন কাউন্সিলিং একটা বিজ্ঞান, পুষ্টি একটা বিজ্ঞান, এবং আমরা যারা আছি, আমরা যে বিশেষজ্ঞ বলছি, বিশেষজ্ঞ তো কাজ হলো বিজ্ঞানসম্মতভাবে পেশেন্টসদের কিংবা মানুষদের প্রপার জায়গায় তাদের ডিরেকশন গুলো দেওয়া। বিশেষজ্ঞর কাজ নয় যে প্রত্যেকটা বিষয়ে তারা সবকিছু জানবে এবং সেইটা নিয়ে তারাই শুধু বলবে, আর কেউ বলবে না। সেদিন চলে গেছে, সেদিন হয়তো আগে ছিল, কিন্তু এখন প্রত্যেকটা স্পেশালিটিতে যে পড়াশোনাটা হয় এবং তারা যা সায়েন্সটা জানে, আমি মনে করি যে যারা মানুষরা আমাদের কাছে আসছেন তারা ইমেন্সলি বেনিফিটেড হন। এবং যেটা আলায়া বলল যে যে মানুষরা ওনার কাছে যে সময় যেভাবে আসছেন এই প্যানিক নিয়ে কিংবা প্যানিক অ্যাটাক নিয়ে, বুকের মধ্যে ধড়ফড় করা মানেই তো হৃদরোগ নয়, ওটা একটা ম্যানিফেস্টেশন। আপনি প্যানিক করছেন, তার ম্যানিফেস্টেশন হচ্ছে বুকটা ধড়ফড় করছে। আপনি খাওয়া দাওয়া বেশি করছেন কিংবা কম করছেন, তাতে আপনার ওজন বাড়ছে কিংবা ওজন অত্যাধিক কমে যাচ্ছে। তো এই যে সায়েন্সটা, যেটা তামান্না বললো যে বাইপাস সার্জারির পরে পেশেন্টসরা অতিরিক্ত প্রোটিন খেয়ে তাদের কিডনিটা হয়তো প্রবলেম হচ্ছে পরবর্তীকালে, সেই জিনিসগুলো একটা সায়েন্স। এটা কিন্তু অনেকেই হৃদরোগ বিশেষজ্ঞ কেন অনেকেই এটা হয়তো জানে না। তো সেই জন্যই আমার মনে হয় যে এই যে আমরা একটা হার্ট কেয়ার টিম অ্যাপ্রোচটা নিই, যেখানে একজন মানুষ যখন আমাদের কাছে আসে, আমি তাদের পেশেন্ট বলবো না, তারা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা আমাদের সোসাইটির কারণে অ্যাকচুয়ালি তারা ডিরেক্টলি আমাদের কাছে আসছে, এটা হওয়া উচিত। আমার মনে হয় যে 5-10 বছর পর ওরা নিজেরাই এই বিশেষজ্ঞদের কাছে যাবে, আমাদের রেফার করতে হয়তো হবে না। এবং এমনও দিন হয়তো আসবে যখন আলায়া এবং তামান্না আমাদের কাছে তাদের পেশেন্টসে পাঠাবেন, যে মনে হচ্ছে যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে। এটাই আমার মনে হয় যে প্রপার হার্ট কেয়ার অ্যাপ্রোচ। কারণ আমি যেটা তোমাকে প্রথমেই প্রোগ্রামের শুরুতে বললাম যে প্রিভেনশনটা, কিন্তু প্রতিরোধ কিন্তু আমাদের করতে হবে হৃদরোগের। কারণ চিকিৎসা যদি আমরা করতে যাই প্রত্যেকটা হৃদরোগের, আমরা কিন্তু কুলোবে না, কিন্তু সেই আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই রিসোর্সেস নেই। আমরা জানি যে প্রত্যেকটা আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিজে 1.5-2% জিডিপি আমরা খরচা করি স্বাস্থ্যের পেছনে। সেখানে তুমি ভাবতেই পারবে যে কি করে আমরা চিকিৎসা বিজ্ঞান দিয়ে এই পেশেন্টদের আমরা চিকিৎসা করব। অতএব একটাই উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যে ডেফিনেটলি এই যে আমাদের পেশেন্টসরা আছে কিংবা এই যে মানুষরা আছে তাদের হেলদি রাখার জন্য, হার্ট সুস্থ রাখার জন্য প্রিভেনশনের দিকে আমাদের যেতে হবে। প্রিভেনশনের দিকে যেতে গেলে নিউট্রিশন একটা ফ্যাক্টর, মেন্টাল হেলথ একটা ফ্যাক্টর, স্ট্রেস যেটা আলায়া বললো, আমি সেটা বলছি যে স্ট্রেসটা কিন্তু মেজারেবল প্যারামিটার নয়। আমরা যেমন কোলেস্ট্রলটা মাপতে পারছি, ব্লাড প্রেশার মাপতে পারছি, ব্লাড সুগার মাপতে পারছি, সেটা আমরা মেপে সেই অনুযায়ী আমরা ওষুধ দিচ্ছি কিংবা আমরা নিউট্রিশনটা দিচ্ছি, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু স্ট্রেস মাপতে পারছি না। স্ট্রেসটা কিন্তু দুটো আছে, একটা পজিটিভ স্ট্রেস আছে, একটা নেগেটিভ স্ট্রেস আছে। তো পজিটিভ স্ট্রেসটা হচ্ছে যখন আমরা কিছু একটা কাজ করতে যাচ্ছি, আমাদের যে একটা অ্যাংজাইটি হয়, যখন আমরা ক্রিকেটে ধরো ব্যাট করতে যাচ্ছি তখন পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, সেটা একটা পজিটিভ স্ট্রেস। সেটা না হলে আবার ইউ ক্যানট পারফর্ম, তো পারফরমেন্সের সময় একটা পজিটিভ স্ট্রেস হয়। কিন্তু নেগেটিভ স্ট্রেস যেগুলো, সেগুলো কিন্তু হার্টের জন্য খুব খারাপ, যেটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো। তো সেই জায়গাগুলোকে আমাদের কিন্তু লুক আফটার করতে হবে। তুমি যে রিস্ক ফ্যাক্টরসগুলোর কথা বললে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে তামাক, টোব্যাকো। সেটা আইদার ইন দ্য ফর্ম অফ সিগারেট, সেটা হতে পারে আদার ওয়েজ, নস্যি হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সে টোব্যাকো এটা এমন একটা রিস্ক ফ্যাক্টর যেটা কিন্তু অ্যাবসলুটলি প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর। এটা কোনো মতেই এমন না যে জেনেটিক্যালি তোমার বাবা সিগারেট খেয়েছে, আমার বাবা সিগারেট খেয়েছে বলে ছেলেকেও সিগারেট খেতে হবে, তা নয়। তো বেসিক্যালি যদিও সেটা হয়,
যে দেখা দেখি যে জিনিসগুলো হয়, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে সুগার, প্রেশার, ডায়াবেটিস, এই কোলেস্ট্রল, এগুলো জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়। আর এশিয়ান পপুলেশনে, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এখানে এই যে সাউথ ইস্ট এশিয়াতে যে জায়গা কান্ট্রিজগুলো আছে, আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজ টু হার্ট ডিজিজ, সেখানে আমরা অলরেডি একটা নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে আছি। তো সেই জায়গা থেকে আমাদের আরো সতর্ক থাকতে হবে, আরো সচেতন হতে হবে, যে যাতে আমাদের হার্টের হেলথটা আমরা ঠিক মতন রাখতে পারি। তোমাকে এটাও বুঝতে হবে, আমি সবসময় এটা বলি যে বাচ্চাদের যে কারিকুলাম আছে, স্কুলে যে কারিকুলাম, সেখানে কিন্তু হার্ট হেলদি একটা সাবজেক্ট রাখতে হবে, যে হার্ট হেলথটাকে কিভাবে আমরা রাখবো। কারণ হার্টটা যদি তুমি ঠিক মতন রাখো, হৃদযন্ত্রটা যদি ঠিক মতন চলে, তোমার কিডনি ঠিক থাকবে, তোমার ব্রেন ঠিক থাকবে, তোমার লিভার ঠিক থাকবে, প্রত্যেকটা অর্গান যেটা আমাদের রক্ত সঞ্চালন করে ইয়ে থেকে, হৃদযন্ত্র থেকে, সেগুলো ঠিক থাকবে। তো তোমার ছোটবেলার থেকে, স্কুল লেভেল থেকে অ্যাকচুয়ালি তোমাকে হার্ট হেলদি হতে হবে। তো আমরা এখন দেখি যে বাচ্চারা খেলার মাঠে যাচ্ছে না, তারা বাড়িতে বসে বসে ল্যাপটপ, কম্পিউটার আর ফোন করছে। তাদের তামান্না বলতে পারবে, তাদের ওবেসিটি অনেক অনেক বেশি, চাইল্ডহুড ওবেসিটি অনেক অনেক বেশি। তারা ওই জাঙ্ক ফুড যেটা আমরা বলি, সেই সেই খাবারটা খেতে পছন্দ করছে, ফাস্ট ফুড। এবং আলায়াও বলতে পারবে যে কি ধরনের এখন ওনার কাছে যে পেশেন্টরা আসে, তার মধ্যে বাচ্চাদের সংখ্যা কিন্তু ডেফিনেটলি অনেক অনেক বেশি। বিকজ বাচ্চারা অ্যাংজাইটিতে ভুগছে, বাচ্চারা ওদের ওদের ঠিক ধারণা নেই এক্স্যাক্টলি কি করলে ভালো থাকবে। এবং তার সঙ্গে বাবা মার যে সুপারভিশনটা, যেহেতু এখন অনেক জায়গাতেই অনেক কাপলসরাই এখন অ্যাকচুয়ালি ওয়ার্কিং, সেখানে যে সুপারভিশনটা, সেই সুপারভিশনের জায়গাতেও কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রবলেম হচ্ছে। তো বাচ্চারা নিজেদের মতন করে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তো সেখানে একটা প্যানিক, অ্যাংজাইটি, তাদের মনের কষ্ট, সেগুলো শোনার জায়গা নেই। সেখান থেকে কিন্তু হয়তো প্রথম 20 বছর কিংবা প্রথম 30 বছর কোনো প্রবলেম নাও হতে পারে, কিন্তু এই প্রবলেমটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু 40 বছরে গিয়ে ডেফিনেটলি তাদের প্রবলেম হতে থাকবে। কিন্তু সেই জন্যই বলছি যে আমাদের যখন হার্ট নিয়ে আমরা কথা বলছি, আমাদের কিন্তু ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে হবে। ছোটবেলা যদি ঠিক থাকে, তোমার বেসিসটা যদি ঠিক থাকে, ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার ইনফ্রাস্ট্রাকচারটা, তোমার 4-5 তলাটাও ঠিক থাকবে। তো যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমি এটাই বলবো যে স্টার্ট ফ্রম এ স্মল এজ, ছোটবেলার থেকে শুরু করুন হার্ট হেলদি ব্যাপারটা। সেটা আমার মনে হয় যে তোমাদের মতন যারা প্রোগ্রাম এগুলো করছে, এই প্রোগ্রামগুলো যদি মানুষরা শোনে, বাচ্চারা যদি শোনে, বাবা মারা যদি শোনে, আমার মনে হয় ডেফিনেটলি উপকার হবে। ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো বিষয়ের কথা একসাথে বলেছেন। আমরা আসলে এগুলা ধাপে ধাপে এগুলো বলার চেষ্টা করছি এবং আপনাদের সহায়তা মানুষকে জানানোর চেষ্টা করছি। এবং আপনি যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইটেড পয়েন্ট হিসেবে বললেন, সেটা হচ্ছে স্ট্রেসের কথা বললেন। এবং নাওডেজ আমাদের লাইফস্টাইলটা এমন যে আসলে ঘুমোতে গেলেও মনে হয় আমরা ঘুমের মধ্যে স্ট্রেসে থাকি, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে আমাদের জীবনযাপনে। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে স্ট্রেস যেহেতু হৃদরোগের ক্ষেত্রে অনেক বড় একটা কারণ এবং ম্যানেজমেন্টটা আসলে যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আমাদের বর্তমান যে জীবন ব্যবস্থা এবং আমরা যেভাবে এখন জীবন যাপন করছি, সেই জায়গাটা আসলে স্ট্রেসগুলা কোথেকে, মানে আপনারা যে পেশেন্ট পান, কোন জায়গাগুলোতে স্ট্রেসের পেশেন্ট আপনারা বেশি পান, মানে জীবনের কোন স্টেজ থেকে তারা বেশি স্ট্রেস ফিল করছে, তারা আসলে ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? ধন্যবাদ স্যার, এত সুন্দর করে কথা বলেছে এবং এতগুলো টপিক তুলে এনেছে, বিশেষ করে বাচ্চাদের কথাগুলো বলেছে, খুব ভালো লাগলো শুনে প্রত্যেকটা কথা। সবচেয়ে প্রথমে যে স্যারের ওটাই বলি যে স্যার প্রথমে উল্লেখ করলেন না যে এবার আমাদের থিমটাই হচ্ছে হৃদয়ের যত্ন, তাই না? তো হৃদয়ের যত্নটা স্যার যেটা বলছিলেন যে ছোটবেলা থেকে হলে সবচেয়ে ভালো হয় হার্টের যত্নটা, হৃদয়ের যত্ন, হার্টের যত্ন। সো মনের ব্যবস্থাপনাও কিন্তু সেম, ছোটবেলাটা হচ্ছে ফাউন্ডেশনের একটা অবস্থা এবং আমাদের যে পরিবার সেটা হচ্ছে আমাদের প্রথম স্কুল। সো পরিবারটা যদি সংগঠিত থাকে এবং ওই যে স্যার যেটা খুব সুন্দর করে বললেন যে পরিবারে যদি মনিটরিংটা থাকে তাহলে হয় সবচেয়ে বেস্ট, কারণ বাবা মা দুজনেই কাজ করছেন, সো তারা কিন্তু বাচ্চাদেরকে সময়টা দিতে পারছেন না। আর বিশেষ করে আজকাল প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেফটি ইস্যুসটা চলেই এসছে। অনেক আগে যেমন আমরা পাশের বাসায় বাচ্চা পাঠিয়ে দিতাম আমরা ভয় পেতাম না, নিচে খেলতে পাঠিয়ে দিতাম আমরা কিন্তু ভয় পেতাম না, কিন্তু এখন কিন্তু আমরা অনেক কিছুতে ভয় পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ সেফটি ইস্যুসের বিষয়ে
বিষয়টা আছে যে আমরা বাচ্চাকে যে কারো হাতে দিব, আমরা পেপারে তো অনেক কিছু খুলে দেখে ফেলি, তাই না? তো আমরা বাচ্চাটা যে আমি ড্রাইভারের সাথে একা স্কুলে পাঠাবো, এই জায়গাটা আমার ভয় আছে। যে আমার মেয়ে বাচ্চা হলে আমার ভয়টা আর একটু বেশি। আর আজকাল ছেলেদের ক্ষেত্রে আমরা ভয় পাই, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যে ও তো কিছু বলতে পারবে না, ওর সে শক্তিটা নাই যে ওকে সেফ করবে, তাই না? সেটা থেকে যেটা হচ্ছে, আমরাই ওদেরকে ঠেলে দিচ্ছি যে তোমরা ক্যাব নিয়ে বিজি থাকো। এবং আরেকটা বিষয় আছে যে আমরা যেহেতু সবাই কাজ করছে, অনেকেই কাজ করছে, কারণ মানুষের চাহিদাটা অনেক বেড়ে গেছে, তুলনাটা অনেক বেড়ে গেছে, জোর এটা আছে আমার এটা লাগবে, সো সে এভাবে চলছে, তার লাইফ স্টাইলটা এমন, আমার এরকমটা লাগবে। কারণ আমরা এখন দুনিয়াটা অনেক ছোট হয়ে গেছে না, যে আমরা এখন নেটে অনেক কিছু দেখছি, ডিশ খুললে অনেক কিছু দেখছি, তাই না? ইন্টারনেট খুললেই তো আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। সো এই যে আমরা অনেক কিছু দেখে আমাদের চোখগুলো না অনেক কিছু আশা আকাঙ্ক্ষাও বেড়ে গেছে, আমি বলবো যে সো সেটার কারণে যেটা হয় যে আমাদের আশার পিছনে, আমাদের আকাঙ্ক্ষার পিছনে যে আমরা এই যে ঘোড়া দৌড়ের মতো ছুটছি, যে কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে যে এনার্জি আমাদের থাকে না, তো যখন অফিস থেকে ফিরি দেখা যায় কি এতটা এনার্জি থাকে না যে ওর এত প্রশ্নের উত্তর দিব, অথবা ওর যে ট্যান্ট্রামটা আমার জন্য অপেক্ষা করছে সারাদিন পরে, ওর যে পুরো এনার্জিটা নেওয়া, ও বসে আছে আমার জন্য, সেটা নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই। যে এখন আমরাই ঠেলছি যে বাবু তুমি মাকে জ্বালাতন করো না, বাবাকে জ্বালাতন করো না, মা তুমি যাও টিভি দেখো, সেই আমরাই কিন্তু ঠেলে দিচ্ছি, তাই না? তো এক্ষেত্রে দেখা যায় যে ভাই আপনি যে কোশ্চেনটা করলেন যে স্ট্রেস লেভেল অনেক হাই, স্যারও অলরেডি বলে ফেলেছে যে হার্টের সাথে তো স্ট্রেসের একটা বিশাল একটা সংযোগ আছেই, তাই না? কারণ হচ্ছে লং টাইম যদি কারো নেগেটিভ স্ট্রেসটা বেশি কাজ করে, এটা আমরা সবাই জানি যে আমাদের ব্লাড কোলেস্টেরল, তারপরে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলোর উপর খুবই বাড়িয়ে দেওয়ার মতো প্রভাবটা ফেলে, যেটা হার্টের সাথে সরাসরি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাই না? সো স্ট্রেস লেভেল যে হাই, সেটাতে দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ যেটা পাচ্ছি যে মানুষজন অনেক বেশি দুশ্চিন্তা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের যে ভবিষ্যৎ তারা অনেক বেশি সুনিশ্চিত করতে চায় সেই ভবিষ্যৎটাকে। তো ভবিষ্যৎ সুনিশ্চিত করতে যে যে ঘোড়া দৌড়ে তারা ব্যস্ত হয়, আলটিমেটলি সেটা পিছে ফেলে যায় যে যা আমরা চাইছি আমাদের আশাটা কি। যেমন কোভিড, কোভিডটা আসলো, কোভিডটা তো হঠাৎ করে এসছে, তা নক করে আসেনি আমাদের লাইফে, কোভিডটা এসে কিন্তু অনেক কিছু চিনিয়ে দিয়ে গেল। যে কোভিডটা এসে আমাদের বোঝালো যে আমরা যখন অনেকটা দিন লকডাউনে ছিলাম, অনেকে হয়তো বাসায় সময়টা পার করেছে, তখন আসল ধরাটা পড়েছে যে বাচ্চারা কি করে এবং বাচ্চারা যে ক্রাইসিসটা ফেস করছে, যেটা স্যার অনেক সুন্দর করে বললেন যে বাচ্চাদের প্রথমে আমরা যে ফাউন্ডেশন কোর্সটা, সেটা হার্টের ছোটবেলা থেকেই করা উচিত। আমি বলবো ওটা তো শুধু ছোট বেলা থেকে হার্ট নয়, মনেরও ফাউন্ডেশন সেখান থেকে। কারণ আমরা যত পেশেন্ট পেয়েছি, আমরা যখন তাদের প্রিভিয়াস হিস্ট্রি নেই, দেখা যায় কি ছোটবেলায় যে ঘটনাগুলো ফেস করে, ছোটবেলায় যে কোনো একটা ট্রমা ফেস করেছে, কোনো একটা কথা তার ভালো লাগেনি, কোনো একটা কিছু সে তার মনে গেঁথে নিয়েছে, সেটা সেই জায়গায় ফিক্সেশন হয়ে গেছে, সেই জিনিসটাই পরবর্তীতে বড় হয়ে সেটা সে হয়তো বিভিন্ন মানসিক সমস্যা দিয়ে ফেস করছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল এখানে আমি না দিয়ে পারছি না, অনেকদিন আগে আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন, যে তিনি আর লেভেলের যারা আছেন বা বড় লেভেলের মানুষ, তাদের সামনে গেলে তার প্যালপিটেশন শুরু হয়ে যায়, তার প্যানিক অ্যাটাকের সিমটম স্টার্ট হয়, তিনি কাজে ভালো করতে পারছেন না। আমি এটা যখন শুনলাম, আমি তাকে জাস্ট একটু জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার বাবা কি খুব রাগি ছিলেন, উনি কি খুব ডমিনেটিং ছিলেন? আমি কেন করেছি, কারণ এটা তো আমার অভিজ্ঞতা আছে, আমরা তো অনেক পেশেন্ট দেখি, আমরা অনেক ক্লায়েন্টস দেখি, সো আমাদের অনেক অভিজ্ঞতা এই বিষয়ে হয়ে যায়। উনি সাথে সাথে বললেন, আপা এটা আপনি কি করে বুঝলেন, আমার বাবা আসলে অসম্ভব রাগি ছিলেন এবং আমার বাবার সাথে অ্যাসোসিয়েশন হয়ে যায়। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, একটা মানুষ ছোটবেলার একটা ছোট্ট ঘটনা, বাবা নিশ্চয়ই বোঝেন উনি যে তার এই শাসন, তার এই ডমিনেটিং প্যাটার্ন, কারণ আগের দিনের বাবা এখনকার বাবা একটু তফাৎ তো আছে, আগের দিনে কিন্তু তারা একটু মনেই করতেন শাসন না করলে ছেলে মেয়ে মানুষ হবে না, তাই না? তো তারা এটা, ওটা তাদের একটা ট্রেন্ড দিছিল যে আমার হাসি মুখটা দেখলে আমাকে পেয়ে বসবে, ও আমার কথা শুনবে না, ওকে আমি মানুষ করতে পারবো না। এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, সাইকোলজি নিয়ে প্রচুর কথা হচ্ছে, আমরা এখন অনেক কিছু দেখছি, সো অনেক কিছু চেঞ্জ। সো একটা জিনিস খেয়াল করেন, ছোটবেলার সেই যে ঘটনাটা তার সারা জীবনের একটা ট্রমা হিসাবে কিন্তু রয়ে গেল, তার সাকসেসের পথে তার প্রত্যেকটা জায়গায় সেটা বাধা দিচ্ছে। সো এখানে কথা যে স্ট্রেসটা তো আসলে স্ট্রেস বা অ্যাংজাইটি, অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা একটা টার্মে আসে, স্ট্রেস তো আসলে একটা সিমটম বলা চলে, বা ওটা একটা ঘটনা থেকে আমরা যে রিয়াকশনটা দিই সেটাকে আমরা স্ট্রেস বলতে পারি। অ্যাংজাইটি যাদের হচ্ছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, সো
সেটা হচ্ছে, যেমন স্যার একটু সুন্দর কথাই বললেন যে টেনশন পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কারণ এই যে মানুষ যদি কোন একটা পারফরমেন্স দিতে যায় তখন অবশ্যই তার একটা টেনশন না থাকলে সে তো প্র্যাকটিস করবে না, তাই না? সে প্র্যাকটিস করবে না, সে কিছু পড়েও আসবে না, পরীক্ষার হলে না পড়ে ঢুকে যাবে, কারণ তার কোনো অ্যাংজাইটি নাই ভেতর থেকে। অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের ডেভেলপ করে আজকাল, যেটা কমনলি আমার কাছে ফিল হচ্ছে, আমি যে মানুষদের পাচ্ছি যে মানুষ অনেক দৌড়াচ্ছে, অনেক দৌড়াচ্ছে, প্রতিটা সেকেন্ড না মানুষ রোবটের মতো দৌড়াচ্ছে। ওটা আমি কাউকে দোষ দিব না, আমরাও দৌড়াচ্ছি, আমরাও হয়তো কিছুর পিছনে দৌড়াচ্ছি, কিন্তু এই যে দৌড়াচ্ছি একটাবার কি ভেবে দেখছি যে আমরা কার জন্য দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, কোনটা পাওয়ার জন্য দৌড়াচ্ছি, আসলে সেটা তো হারাচ্ছে। যেমন কোভিডে সেটা কিন্তু একদম সুন্দর ভাবে প্রমাণ করে দিয়ে গেল, কোভিড তো অনেক কিছু টেরেও নিয়েছে কিন্তু ভালো কিছুও দিয়েছে। সেটার মধ্যে আমি প্রথমত বলবো যে কোভিড এর কারণে আমরা প্রচুর পেশেন্ট কিন্তু পাচ্ছি, সাইকোলজিক্যাল পেশেন্ট। কেন পাচ্ছি? কারণ মানুষজন ভয় পাচ্ছে কোভিড কে, এবং মানুষজন ঘরের মাঝে যখন থাকলো, ঘরের ভেতরে সমস্যাগুলো যখন চোখের সামনে আসলো, তখন প্রমাণ হলো দৌড়ালাম কিসের জন্য। এই যে ঘরের ভেতরে যে জায়গাটা আমি প্রলেপ না দিয়ে বা হিল না করে আমি বাইরে দৌড়েছি, আসলে সেটা কি আমার দরকার ছিল? তো স্ট্রেসটা ওখান থেকে এসছে, যে মানুষের আকাঙ্ক্ষা প্রচুর বেড়ে গেছে, কস্ট বেনিফিট যে ম্যাচিংটা আমরা বলি, মানুষের ম্যাচটা হচ্ছে না, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, তাদের এক্সপেকটেশন অনুযায়ী তাদের চাহিদার ম্যাচ হচ্ছে না। তারা হয়তো অনেক কিছুতে তুলনায় ব্যস্ত হয়ে যাচ্ছে, অনেক কিছুতে যখন দৌড়াচ্ছে মানুষে মানুষে কিন্তু একটু রেষারেষিও হচ্ছে। দেখা গেছে কোভিড যখন ফার্স্ট আসলো, শুধু আমাদের দেশেই না, আমরা পত্রিকা খুলে তো অনেক কিছু দেখেছি, তাই না? মানুষের চেহারার অনেকগুলো রূপ কিন্তু প্রকাশ পেয়েছে, ওটাও কিন্তু অ্যাংজাইটির প্রকাশ থেকে এসছে। যেমন আমরা পেপার খুলে দেখেছি না যে একটা বাসায় কোভিড ধরা পড়েছে, কোভিড পেশেন্ট ছিল, হয়তো তার বাসায় তো কেউ গেলই না, বরং তাকে পারলে আরো হ্যারাস করার চেষ্টা করছে, তাই না? ডক্টরদের ক্ষেত্রে তো আরো হয়েছে, প্রত্যেকটা দেশে দেশে এটা হচ্ছে, দেখেছি আমরা প্রথম দিকে, তাই না? ওটা কেন হয়েছে? কারণ মানুষের অ্যাংজাইটি লেভেলটা অনেক হাই হয়ে গিয়েছিল, মানুষ তখন অ্যাংজাইটি লেভেল যখন অনেক হাই হয়েছে, এটা আমি পজিটিভ ভাবে কথাটা বলছি, আমি তাদেরকে স্বার্থপর বলবো না, আমি বলবো তাদের অ্যাংজাইটি লেভেলটা অনেক হাই হয়ে গিয়েছিল, যে কারণে তারা তাদের বিহেভিয়ারটা ব্যালেন্স করতে পারেনি। তাদের ব্রেইনটা এই ডাইরেকশনটাই দিয়েছে যে আমি, আমার সবকিছু লাগবে, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। যেমন কোভিড যখন ফার্স্ট হলো, বাজার করার হিড়িক লেগে গিয়েছিল না, ফ্রিজ ভরে বাজার, যে যখন লকডাউনটা শুরু হবে তো বাজার থেকে সব উধাও হয়ে গেল খাবার দাবার। তো এইটা কেন? এটা মানুষ খারাপ সেটা নয়, মানুষ যুগে যুগে খারাপ হচ্ছে তাও নয়, মানুষ হচ্ছে যে মব বিহেভিয়ারটা করে, যেটা চলে সেটার সাথে তালে ভাসে, মানুষের না আলাদা করে ব্রেইনটা কাজ করে কম, যে ও এটা করেছে আমিও করছি, ও শুনলাম 12 ডজন ডিম নিয়ে এসছে আমারও আনতে হবে, আমার পরিবারকে তো খাওয়াতে হবে, ওই যে আমি আমি ট্রেন্ডটা, এই জিনিসটা না হয়তো বেশ কিছুদিন, আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা পাই নাই, আমি আমি ট্রেন্ডটা, এখন এটা আমি আমি হয়েছি। এটার একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটু খেয়াল করে দেখেন, আগের দিনে আমাদের যে বাড়িগুলো ছিল, বাড়িগুলো কি ছিল, একটা বারান্দা থাকতো কমন, এখন প্রত্যেকটা রুমের সাথে ছোট ছোট একটা বারান্দা, তার মানে কি, আমার একটা অ্যাটাচ বাচ্চা, আমার একটা বারান্দা চাই, আমি আমার একটা প্রাইভেসি চাই, এটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। সো দিন যাচ্ছে এই ট্রেন্ডটা তো চেঞ্জ হচ্ছে, স্ট্রেস লেভেলটা ও কারণেই বাড়ছে। আরেকটা বিষয় কি, আমরা মাটি থেকে উঠছি, তো মানুষ হচ্ছে মাটির তৈরি, মানুষের মাটির কাছাকাছি যাবার প্রয়োজন আছে, এটা আমি পার্সোনালিও ফিল করি, প্লাস পেশেন্ট দেখে এটা আমার আমার অভিজ্ঞতা বলে, এটা যে আমরা যখন আকাশের কাছাকাছি বেশি পৌঁছে যাচ্ছি, হাই রাইজ বিল্ডিং এ শুধু উঠছি আর উঠছি, মাটি আমাদেরকে ধরতে পারছে না। সো আমরা যখন প্রকৃতি থেকে দূরে সরছি, আলটিমেটলি আমরা একটা আর্টিফিশিয়াল লাইফে কিন্তু অভ্যস্ত হচ্ছি, তাই না? আর্টিফিশিয়াল লাইফটা কিন্তু কাউকে ভালো কিছু দেয় না। সো এইগুলাই সবকিছু মিলিয়ে একটা কম্বাইন্ড বলা চলে স্ট্রেস। যেমন কিছুদিন আগে পেপারে ঢাকা শহরের কথায় কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ঢাকা শহরে যে দূষণ সেটার কারণে ডিপ্রেশন হচ্ছে, এটাও বিভিন্ন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে বা বিভিন্ন সাইকোলজিক্যাল যে রিভিউগুলো হয় বা রিসার্চগুলো হয় সেগুলো থেকে কিন্তু এটাও এসছে যে দূষণ, দূষণের কারণে ডিপ্রেশনের হারটা একটু বেড়েছে। সো এই যে এই সব কিছু কম্বাইন্ড আসলে স্ট্রেসটা দেয়। সো আমার কথা হচ্ছে, আমরা তো মানুষ, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? আমরা আসলে কি চাই সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার, আমরা অন্যদিকে না তাকিয়ে একটা ভেতরে একটু ঝাঁক মেরে দেখা দরকার যে ভেতরে কি আছে, তাই না? ভেতরটা আমরা দেখার সুযোগটা পাই না। ওই হার্টের কথায় যদি চলে আসি, তো ওইটাই বলছি যে স্যার অনেক সুন্দর করে বলেছেন হৃদয়ের যত্ন, আমার মনে হয় যে মানুষ মানুষকে যদি কাছাকাছি আসে, হৃদয়ের যত্ন আপনা থেকেই হবে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি স্যারের, আলায়ার আলায়ার কথায় জাস্ট দুটো ছোট্ট ছোট্ট পয়েন্ট বলছি, ও সূত্র ধরেই বলছি যে আলায়া আলায়া তামান্না ওরা কোনোদিনই জানতে পারবে না যে বাবার শাসনটা কি, কারণ সেটা শপথ তুমি আর আমি জানবো যে বাবার শাসন কি। বাবার শাসন তো ছিল, সাংঘাতিক শাসনই ছিল, বাবা খুব কড়া মেজাজেরও ছিল, তার কিন্তু বাই প্রোডাক্ট আমি খুব একটা খারাপ বেরোইনি, আমার কিন্তু কখনো কোনোদিন অ্যাংজাইটি হয়নি। তো সব ক্ষেত্রেই যে শাসন থেকে অ্যাংজাইটি তখনকার দিনে হতো, যেটা তুমি বললে আলায়া, তখনকার দিনে কিন্তু অন্যরকম ছিল। এখনকার দিনে কিন্তু একটু জোরে কথা বললেই কিন্তু মানুষ গিয়ে যে কি কাণ্ড সব বাচ্চাগুলো করছে মানে অভাবনীয়। তো সেই জন্যই যেটা তুমি বললে যে তখনকার দিনের শাসন আর এখনকার দিনের মধ্যে কিন্তু এখন অনেক ট্যাক্টফুল আমাদের থাকতে হবে। দুইটা দুইটা কথা এত সুন্দর বললেন, আমি মুগ্ধ হয়ে শুনলাম যে আসলে আমরা ঘুরাচ্ছি, মানে স্ট্রেসের যে কারণটা ব্যাখ্যা করলেন, আমি সত্যি খুব মানে অভিভূত আপনার ব্যাখ্যা শুনে। আসলে আমরা দৌড়াচ্ছি, সবাই সবার জায়গা থেকে এতটা দৌড়াচ্ছি, এই দৌড়ানোতেই আমাদের আসলে সমস্ত কিছুকে মানে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আবার সেকেন্ড যেটা বললেন যে আমি, হ্যাঁ মানে আমি ওর মানে বাজার থেকে সব কিনে নিয়ে এসে আমি খেয়ে আমাকে জীবন পর্যন্ত যতদিন বাঁচবো খেয়ে থাকতে হবে, বাকি একজন খেলো কি খেলো না সেটা আসলে ভেরি নাইস। আমরা আসলে এই আমিত্ব থেকে যদি বেরোতে পারি, আর আমরা যদি আসলেই আমরা এই যে যে দৌড়ানোটাকে যদি আসলে দৌড়ানো যদি নেচার আমাদেরকে থামিয়ে দেয়, মানে যেদিনের হার্টবিটটা আসলে প্রকৃতি থামিয়ে দেয়, ওদিন তার কারো দৌড়ানো সম্ভব হবে না। সো তার আগ পর্যন্ত অন্তত দৌড়ানোটা যাতে মানে এত বেশি না হয়ে যায়, যাতে আমার খুব পৃথিবী থেকে চলে যাওয়ার আগেই চলে যেতে হয়। অনেক ধন্যবাদ আপা আপনাকে, আমি খুব মানে অবাক হয়ে আপনার কথা শুনছিলাম, যে ব্যাখ্যাটা খুবই চমৎকার। আমরা এবার আরেকটা বিষয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন যে জীবন যাপন করছি নিউট্রিশনাল গত দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করি, আমাদের স্বাভাবিক জীবন যাপন আসলে সব দিকে চেঞ্জ আসছে। যেরকম স্যার বলছিলেন, আমাদের বাবা মায়ের শাসনের ধারাটাও বদলে গিয়েছে। এক সময় টিচার আমাদেরকে শাসন করলে আমরা মনে করতাম ওই জায়গাটা জান্নাতে যাবে, স্বর্গে যাবে, আমরা সবচেয়ে বড় মানুষ হব। আর এখন টিচাররা শাসন করলে আমরা এটা বুঝতে পারি যে আসলে আমাকে মনে হয় যে মানে ইন্টেনশনাল কিছু একটা করছে। সো সবকিছুতে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের ছোঁয়াটা আমাদের খাদ্য ব্যবস্থাপনা এমন ভাবে আসছে যেটা আমাদেরকে এখন লাইভ প্রোগ্রাম করে করে মানুষকে বুঝাতে হয় যে এটা খাওয়া যাবে না, এটা খেতে মানে খেলে আপনার এই সমস্যা হবে। কিন্তু আজ থেকে 5 বছর আগেও এরকম প্রোগ্রাম করে করে খুব একটা বুঝাতে হয়নি, কারণ গ্রামের যেই মানুষটা আসলে যার বাসায় একটা সময় টিভি ছিল না, যার বাসায় এখন তো সব জায়গায় ডিশ পৌঁছে গিয়েছে, যখন একমাত্র টেলিভিশন বিটিভি, যখন গ্রামের চায়ের দোকান সারা এলাকা ঘুরলেও একটা মানে টিভি পাওয়া যেত না, সেই মানুষটাও কিন্তু কোনোদিন পুষ্টির অভাবে ভোগেনি। কিন্তু বর্তমানে আপনার আমার এত অ্যাক্সেস নিউট্রিশন সম্পর্কে জানার, খাবার সম্পর্কে জানার, তবু আমরা কেউ কেউ মোটা হয়ে যাই, কেউ কেউ চিকন হয়ে যাই, মানে স্বাভাবিক জায়গাটা আর থাকি না। সো সব জানার পরেও আমরা আসলে কেন এরকম পুষ্টির ঘাটতিতে পড়ি, আমরা এই ব্যাখ্যাটা একটু শুনতে চাই। আচ্ছা, খুব সিম্পল ভাবে বলি, আজকে আমার চেয়ে সবাই অনেক মূল্যবান কথা বলছে। আলে আপার কথা থেকে আসি যে মাটির কাছে যেতে হবে, খাওয়াতেও আমাদের আসলে বিষয়টা এরকমই হয়েছে। আমরা অত্যন্ত ফিউশন এবং অনেক বেশি আমরা খাবারটাকে ফিউশন করে চেঞ্জ করে ফেলছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। কাস্টার্ড, আগে যখন আমার মা কাস্টার্ড বানাতো, দুধ ঘন করে 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 দুধটা যখন ঘনর দিকে যেত, তখন সামান্য কাস্টার্ড পাউডার দিয়ে ওটা নামিয়ে ফলের সাথে মেশানো হতো। আপনি যদি একটু ভালো করে এখন কাস্টার্ড বানানো দেখেন, হাফ কোটা কন্ডেন্স মিল্কের সাথে হাফ কোটা ক্রিম, যেটাকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম মিশানো হয়, সেটার সাথে কমার্শিয়াল ফ্রুটস অর্থাৎ টিনে কাটা ক্যান ফ্রুটস মিশিয়ে এখন হচ্ছে এটা হচ্ছে কাস্টার্ড। তার মানে ওই যে কষ্ট করে যে দুধটাকে ঘন করে কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানানো, এই সময়টা আসলে এখন মানুষের নাই, যার ফলে ওই কাস্টার্ডের এক বাটি খেলে সেখানে আপনি যদি 150 ক্যালোরি পেতেন, এই কন্ডেন্স মিল্ক, ফ্যাটি মিল্ক, ক্রিম মিল্ক যেটাকে বলি, এবং ক্যান ফ্রুটস যেহেতু শিরায় থাকে, এসব মিলে আপনি 350 থেকে 400 ক্যালোরি এক বাটি দিয়ে পাবেন। তাহলে এটাতে কিন্তু টেস্ট হলো, আপনার ক্লাস বাড়লো, যে ওরে ওয়াও দারুন একটা ক্লাসিক কাস্টার্ড দিছে, গতানুগতিক কাস্টার্ড না, সেখানে কিন্তু আমার খাওয়াটা ফিউশন হয়ে গেল, খাওয়াটা আসলে আনহেলদি হয়ে গেল। আবার আসেন, আগে আপনাদের আমাদের বাসায় কাউকে দাওয়াত দিলে সেখানে দেখতেন শসা টমেটো কেটে, কাঁচামরিচ পেঁয়াজ কেটে, লেবু দিয়ে
সালাদ দেওয়া হতো, অর্থাৎ অনেক ভালো খাবারের মধ্যে এটা কিন্তু ব্যালেন্স। এখন আপনি দেখবেন মেয়োনিজ বা সালাদ ড্রেসিংস দিয়ে ওই সবজিটাকে তাড়াতাড়ি মাখিয়ে তার মধ্যে আবার একটু চিনি একটু মরিচের গুঁড়া, মানে এটা হয়তো আপনাকে টেস্ট দিল, আপনাকে অনেক ক্লাস উপরে উঠায় দিল, এবং আপনি খরচও করলেন, মেহমানদের মনও নিলেন, মানে অনেক প্রশংসা পেলেন, কিন্তু শরীরের কিন্তু অনেক ক্ষতি হলো। সো খাবারে আমাদের এই পরিবর্তন গুলো, এই ফিউশন গুলো, এই চেঞ্জেস গুলো, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের আসলে স্বাস্থ্যের ঝুঁকি আরো বাড়াচ্ছে। আপনি আগে, আমি আমার মা আমাকে একটা ব্রেড এর সাথে কলা দিত, আই নেভার ফিল এনি প্রেস্টিজ, অর্থাৎ টিফিন বক্সটা খুললে আমার কখনো প্রেস্টিজ পাঞ্চার হয়নি। অথচ এখনকার বাচ্চারা যখন মারা আমাদের কাছে নিয়ে আসে টিফিন বক্সে নাকি প্রেস্টিজ, অর্থাৎ আপনি যদি টিফিন বক্স খোলার পরে কলা আর ব্রেড হয় এটা নাকি তাদের প্রেস্টিজে লাগে। দেখেন এখন আসবেই তো আমাদের কাছে, মারা তো একটু আসবেই, কিন্তু বাচ্চাদেরকে আপনাকে সসেস দিতে হবে, নাগেটস দিতে হবে। এই জায়গাটাই যদি এখন ওই যেটা বাচ্চাদের যত্ন, কারণ বাচ্চাকে যদি ওই বইয়ের মধ্যে ছোটবেলাতেই বোঝানো হয় যে ফাস্ট ফুড খেলে তোমার এইটা হবে, বাচ্চারা কিন্তু সবচেয়ে ভালো লিসেনার যদি শেখানো যায়। তো আমরাই আমাদের সময়ের অভাবে, আসলে আলে আপা যেটা বলছে আমি জানি উনি কেন বলেছেন, কি কারণ সেম প্যাটার্নের পেশেন্ট আমরাও পাচ্ছি। এই করোনাকালীন সময়ে মানুষ উপলব্ধি করছে যে এত ইজি জিনিস, এত সবকিছুকে একটা প্যাকেজ করে ফেলা, সবকিছুকে ডিজিটালাইজেশন করা, খাওয়ার ক্ষেত্রেও যদি সেটা করা হয় তাহলে ডেট সেভিস কোনো দিন সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। আপনি যখন সসেস খাবেন তখন তার সাথে আপনি অনেক এক্সট্রা সোডিয়াম পাবেন, সল্ট পাবেন, আপনি নাগেট খাবেন আপনি অনেক ক্ষতিকর ট্রান্সফ্যাট পাবেন। সো ওগুলোকে যদি আমি এখন থেকে খাই তাহলে আমার তো উচিত এখন থেকে হার্টের একজন কার্ডিওলজিস্টকে বুকিং দিয়ে রাখা। কারণ হচ্ছে যে আপনি যদি নিজের জায়গাটায় মাটির কাছাকাছি না যান সত্যিকার ভাবে, কেন একটা সবজি বড়া বানায় খান, একটা পেঁয়াজু খান, ডালের পেঁয়াজু ক্রাঞ্চি মুচমুচে খাবার খান, কিন্তু সেটা বাড়ির কিছু খান, মানে আমরাই আমাদের ফিউশন। আপনি এখনকার কেক গুলো দেখবেন, আমরা পেস্ট্রি কেক যখন আগে বানাতো আমাদের তিনটা কালার পেতাম আমরা, হয় হলুদ সবুজ আর একটু স্কাই কালার আর সাদা। এখনকার কেক গুলোর উপরে গ্রাম পৃথিবী ওয়ার্ল্ড সবকিছু থিম নিয়ে আসতেছে। এখন ওই এক একটা পিস কিন্তু আমাদের যুগের পুরো একটা কেকের সমান, তাহলে এখন কে বুঝাবে কাকে? এবং সেইখানে ফেসবুকে আপনি এত সিম্পল কেকের ছবি দিলে আপনার বাচ্চা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হবে, মনে করবে আমরা গরিব। বিষয়টা এখানে আমাদেরকে খাবারের ক্ষেত্রে ক্লাসিফাইড করতে হয় না, খাবার কিন্তু প্রাকৃতিক, খাবারকে খাবার দিয়ে কখনো ক্লাস বিচার করতে হয় না, খাবার ফর অল। হ্যাঁ, যার সামর্থ্য আছে সে একটু অলিভ অয়েল খাবে, যার হয়তো একটু কম সামর্থ্য সে হয়তো একটু সয়াবিন তেল খাবে। সবগুলাকেই কিভাবে ভালো মতো খাওয়ানো যায় এবং মানুষের জন্য কোনটা উপকার, কোনটা কতটুকু খেলে ভালো, সেই দায়িত্বটা আবার আমাদের। আমরাও তো অনেক সময় পুষ্টির, আজকাল আপনি খুললেই দেখবেন দামি অ্যাপেল সিডার ভিনেগার, অলিভ অয়েল, মানে গ্রিন টি, আমার সামর্থ্য নাই গ্রিন টি খাওয়ার, আমি কিভাবে খাবো, আমি ভাই চাই খাবো না, তার চেয়ে গরম পানির মধ্যে একটু লেবু খেলে হার্টটা ভালো থাকবে। পেলাম না আমি গ্রিন টি, সমস্যা নাই, গ্রিন টিতে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট, সেই অ্যান্টি অক্সিডেন্ট লেবুতেও আছে। আমি গ্রিন টি কিনে খেতে পারি না, আমি এক টুকরে লেবু গরম পানি দিয়ে খাবো, এটি আমার গ্রিন টি। সো এইভাবে যদি আমরা আস্তে আস্তে আবার আমাদের সেই পুরানো জায়গায় যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় যে খাবারে অনেক চেঞ্জ আসবে। আমরা, আপনি একটা কথা বলেছিলেন আপনার একটা লাইভে যে খাবারে কখনো চেঞ্জ করতে হয় না, মানে কথাটা আমার ঠিক এই মোমেন্টে সুন্দর করে আমি বলতে পারছি না যে সব মানে চেঞ্জেস গুলো কখনো খাবারে দেখাতে হয় না। আমি বলেছিলাম যে মানে বর্তমানে একটা ট্রেন্ড চলেছে যে আমরা খাবারে রেভলিউশন নিয়ে আসছি, মানে বিপ্লব ঘটিয়ে ফেলেছি এই রাইট খাবার কে, কিন্তু খাবারে আসলে বিপ্লব ঘটাতে হয় না, বিপ্লব ঘটাতে হয় খাবার উৎপাদনে। বলেছিলাম যে 1 বিঘা জমিতে আগে যদি 10 মণ ধান উৎপন্ন হতো, এখন সেই 1 বিঘা জমিতে আমি যদি 50 মণ ধান উৎপন্ন করতে পারি এটা বিপ্লব। কিন্তু তার মানে আপনি আগে ভাত খেতেন এখন ভাত খাওয়া ছেড়ে দিবেন, এটা বিপ্লব হতে পারে না। বিপ্লব সেটাই, কৃষি ক্ষেত্রে হতে পারে, খাদ্য ব্যবস্থাপনায় কখনো বিপ্লব হতে পারে না। সত্যি এটার কথাই আমি বলতে চাচ্ছি যে আসলে খাবারে কখনো এই ধরনের বিপ্লব ঘটিয়ে নিজের বিপদ আনা, আমি শিওর স্যার জানেন আজকাল শুধু হৃদরোগ যখন তারা পান অনেক কমপ্লিকেসি থাকে, তখন শুধু নিউট্রিশনিস্ট লাগে না, সাথে সাইকোলজিস্ট লাগে, সাথে ফিজিওথেরাপিস্ট লাগে। কারণ হচ্ছে তার শুধু হৃদরোগের সমস্যা না, এটা অবশ্যই স্যার পেশেন্ট যখন পায় জানেন তার মাল্টি প্রবলেম নিয়ে কিন্তু যায়, তখন একজন কার্ডিওলজিস্টের পক্ষেও কিন্তু ইজ ডিফিকাল্ট যে আমি আসলে তাকে কোন সাহায্যটা আগে করব। যেমন যেই পেশেন্ট সাইকোলজিক্যালি প্রবলেম থাকে তাকে কিন্তু আমার ডায়েট কাউন্সিলিং এ কোনো কাজ দিবে না,
অর্থাৎ তাকে একজন কাউন্সিলর অর্থাৎ আলে আপার কাছ থেকে হয়ে আমাকে আসতে হবে। আমি তাকে যতই বুঝাই সে বুঝবে না, কারণ তার মাইন্ডটা সেট করা না টু রিসিভ মাই ডাইটারি এডুকেশন। সো এটা কিন্তু একটা চেইন। তো আমি বলবো যে এত কিছু নিয়ে যখন একজন ডক্টরের কাছেও যাবেন, একজন ডক্টর কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু ডক্টরকে সাহায্য করার মতো পরিস্থিতি নিয়ে মানুষকে যেতে হয়। তো সেই জায়গাটায় অবশ্যই সবাইকে একটু সচেতন হতে হবে, ফুডটাকে ব্যালেন্স করতে হবে। আর আলে আপা যেগুলো বললো, স্যার যেগুলো বললো, এই সব কিছু মিলেই কিন্তু আসলে লাইফ স্টাইল। অনেক ধন্যবাদ। এবং আমরা আসলে স্পেসিফিক কোনো প্রশ্নে যাব না আজকে, যে হার্ট অ্যাটাক হলে কি করতে হবে, হার্ট অ্যাটাকের পরবর্তীতে কেয়ার কিরকম, একদম দরকার নেই। আমরা যেহেতু হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিব আজকে, সেজন্য আমরা আজকে আসলে ওই যে আলে আপার কথার মাধ্যমে আমরা আসলে মাটির কাছে যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। অর্থাৎ আমরা যত উপরে উঠছি, যত মানে আকাশের দিকে যাচ্ছি, ততই আমাদের বিপদগুলো আসছে। কখনো স্ট্রেস আসছে, কখনো আমরা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছি, কখনো আমরা নিউট্রিশনাল ইমব্যালেন্সে ভুগছি। আর এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স এ দুটো মিলেই আমরা আলটিমেটলি বিনায়ক স্যারের কাছে চলে যেতে হয়। সো এই কারণে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু সেটাই, যে স্যার আপনার বক্তব্য যদি আরেকটু ক্লিয়ার করেন আপনার জায়গা থেকে, যে আমরা আমরা যে দুজনের বক্তব্য শুনলাম তারা বরাবরই মানে জীবন ব্যবস্থাপনায় সেই আদি জায়গাটায় চলে আসতে চাচ্ছেন, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবন ব্যবস্থা, কলকাতার জীবন ব্যবস্থা, ইন্ডিয়ার অনেকটা অঞ্চলের জীবন ব্যবস্থা, আমাদের জীবন ব্যবস্থা প্রায় সেম। সো এই মাটির কাছে যাওয়াটা আসলে আমাদের কতটুকু জরুরি? মাটির কাছে যাওয়ার একটাই উদাহরণ আমি বলি, তামান্নার কথার সূত্র ধরেই বলছি, ও প্রেস্টিজের কথা বললো, তাই না? প্রেস্টিজ তো, প্রেস্টিজটা আমাদের সময় কিন্তু একটা প্রেশার কুকারের নাম ছিল, আমরা কিন্তু এর বাইরে কখনো প্রেস্টিজ কি জানতাম না। বাচ্চারা যখন আমরা থাকতাম আমরা প্রেশার কুকারে জানতাম যে প্রেস্টিজ। তো সেই জায়গায় যদি আমরা ফিরে যেতে পারি আবার, তাহলে কিন্তু আমাদের মানে হৃদ যন্ত্র, যেটা আমি আলায়াকে বলি যে তোমার কি কোনো সংশয় আছে যে মনের অবস্থানটা কোথায়, মস্তিষ্কে না হৃদযন্ত্রে? আমার তো মনে হয় যে মনের অবস্থান হৃদয়তে, এবং সেই হৃদয়টা অ্যাকচুয়ালি হৃদযন্ত্রতেই অবস্থান আছে। তো সেই জন্য মনটাকে আমি কখনোই মনে করি না যে মস্তিষ্কের মধ্যে আছে, কারণ মস্তিষ্কটা যা বলে মন কিন্তু তার ঠিক অপোজিটটা করে। এবং সেটাই আমার মনে হয় যে অ্যাজ এ মানুষ হিসেবে আমি চাইবো যে যে মানুষ খুশি থাকে, যে মানুষ ভালো থাকে, মানে হ্যাপি যেটা বলি আমরা হ্যাপি, এবং আরেকটা ওয়ার্ড যেটা ইংরেজিতে বলে কন্টেন্টেড, যে তুমি অ্যাকচুয়ালি যেটা আছে সেটা নিয়ে তুমি খুশি আছো, এই দুটো জিনিস আমার মনে হয় যে হৃদযন্ত্রের যদি ভালো রাখার ক্ষেত্রে একটা বিরাট উপাদান। আগে আমরা শুনতাম আমাদের ছোটবেলায়, ও অত ভীষণ মোটা, খুব খুশি থাকে, খুব ভালো মানুষ ও, এরকম কিন্তু একটা আমরা সবসময় একটা আমাদের কথা শোনা যেত যে মোটা মানুষরা খুব ভালো মানুষ হয় এবং খুব খুশি হয়। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, ওদের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেগুলো হয়তো ওরা তার বহিঃপ্রকাশ হয়তো করছেন না, কিন্তু সেই জায়গাটাই আমার মনে হয় আলায়াদের মতন মানুষ, সামান্য যারা আছো, তোমাদের মতন যারা পুষ্টিবিদ, তাদের কিন্তু হেল্প করতে হবে। কারণ পৃথিবীতে এই যে হৃদ রোগের যে সমস্যা, তার কিন্তু সিংহভাগটাই হচ্ছে কিন্তু ওভার ওবেসিটির ওপর, মানে স্থূলতার জন্য। এবং এই স্থূলতাটা কিন্তু খুব ইজিলি আমরা অ্যাকোয়ার করতে পারি, মানসিক চাপে, মানসিক ডিপ্রেশনে স্থূলতা আসে, খাদ্যাভ্যাসে আমাদের স্থূলতা আসে, এবং আমরা জানি অনেক রোগ আছে যেগুলোর থেকে অ্যাকচুয়ালি স্থূলতাটা আসতে পারে। একবার যদি স্থূলতা আসে, সেখান থেকে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, নিজের একটা সেলফ ইমেজের যে ব্যাপারটা, সেলফ ইমেজটা কিন্তু সাংঘাতিক সাফার করে। সেটা যেমন একটা স্পেকট্রাম, আরেকটা স্পেকট্রামে কিন্তু হচ্ছে ওই যেটাতে যেটা বললো শপথ, যে কম ওয়েট, বিএমআই যেখানে 20-র নিচে চলে যাচ্ছে, 18-র নিচে চলে যাচ্ছে, মানে একটা বুলিমিয়া যেটা বলা হয়। আমি কিছু কিছু এলিট সোসাইটিতে আমরা জানি যে না খাওয়াটা একটা ফ্যাশন, মানে খাবো না, খেলে ফিগার নষ্ট হয়ে যাবে, তাদের কিন্তু প্রচন্ড ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা হয়তো ওরা অল্প বয়সে বুঝতে পারছে না, 20-30-এর জায়গায় বুঝতে পারছে না, সেটা কিন্তু যখন 40-50-60-এ যখন গিয়ে পৌঁছচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা হৃদরোগ নিয়ে আমাদের কাছে আসছেন। তখন তারা আশ্চর্য হয়ে বলছেন যে আমি তো কোনোদিন খাইনি, আমি তো কোনোদিন কিছু খেলাম না, আমি তো সারাদিনই এক্সারসাইজ করেছি, আমি এটা করিনি, ওটা করিনি, তবে কেন আমার হৃদরোগ হলো? এই প্রশ্নটা সবার মনে থাকে।
তো তার উত্তরটা খুঁজতে গেলে কিন্তু তোমাকে আবার সে পিছিয়ে যেতে হবে। তোমার যে যেটা তামান্না খুব সুন্দর করে বললো যে ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্সটাই সব থেকে ডিফিকাল্ট লাইফে, এটা নিউট্রিশনে হোক, তোমার মনের দিকে হোক এবং ফিজিক্যাল দিকে হোক, এই ব্যালেন্সটা মেনটেন করাটাই কিন্তু একটা বিরাট ব্যাপার। সে ব্যালেন্সের জন্য আমার মনে হয় সচেতনতা একটা জিনিস এবং নিয়ন্ত্রণটা আরেকটা জিনিস, এই দুটো যদি আমরা করতে পারি, যে অ্যাওয়ারনেস এবং কন্ট্রোল, এই দুটো যদি করতে পারি আমরা কিন্তু পৃথিবীর সব খাবারই খেতে পারবো। আমার সেটা মনে হয়, তামান্না সেটা আরো ভালো বেটার বলতে পারবে, যে এক্সেস যদি না করি আমরা কিন্তু অনেকটা কিছু করতে পারবো জীবনে। সেটা আলায়াও বলবে যে আমরা যদি আমাদের ইমোশনাল যে কোশ্চেন গুলো সেগুলোকে যদি এক্সেসে না নিয়ে যাই, মাত্রা অতিরিক্ত না করি, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে চলতে পারবো। এখন অনেকের যেটা বলে যে ব্যালেন্সড মানুষ ভালো লাগে না, তার কোনো এক্সাইটমেন্ট নেই, তার সে একটা ডাল মানুষ, ব্যালেন্স নিয়ে চলছে কি, আপনি এটা খান না ওটা খান না সেটা খান না, আপনি এটা করেন না ওটা করেন না, পার্টি করেন না, এক্সাইটমেন্ট নেই। এক্সাইটমেন্টের সঙ্গে কিন্তু আমরা একটা আনহেলদি লাইফকে কিন্তু একটা সিনোনিমাস হয়ে গেছে। যে কোনো একটা বাচ্চা আর একটা বাচ্চাকে সে হয়তো বলছে যে তুই এটা করিস না, তুই এখানে যাস না, তুই ওটা করিস না, কি এরকম একটা ব্যালেন্স লাইফ তুই চলছিস। তো এটা একটা একটা নেগেটিভ ইন্টোনেশন এসে গেছে এই ব্যালেন্স লাইফটা, কিন্তু সেটার মাসুলটা কিন্তু পরবর্তীকালে গিয়ে দিতে হবে। এবং আমি এটাও বলছি যে এই যে ব্যালেন্স লাইফটা কিন্তু দায়িত্বটা অ্যাবসলুটলি তার গার্জিয়ানদের, কারণ গার্জিয়ানরাও কিন্তু ব্যালেন্স লাইফ লিড করছে না নিজেরাও। তো যদি গার্জিয়ানরা ব্যালেন্স লাইফ না লিড করে, তাহলে সেটার প্রতিফলন, তার তার এফেক্টটা গিয়ে বাচ্চাদের উপর পড়বে। তো লাইফের আমার মনে হয় যে ওয়েদার ইট ইজ ফুড, ওয়েদার ইট ইজ ইয়ার মেন্টাল হেলথ, ওয়েদার ইট ইজ ফিজিক্যাল হেলথ, আই থিঙ্ক দ্য ব্যালেন্স অফ লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ব্যালেন্সের জন্য আমার মনে হয় আমাদের যে সাধারণ বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের ব্যালেন্সটাকে করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের ব্যালেন্সটা কিন্তু খুব স্পেসিফিক। তোমার যেটা ব্যালেন্সটা যেটা আছে লাইফে, সেই ব্যালেন্সটা হয়তো আমার নয়, আমার হয়তো অন্য ক্ষেত্রে ব্যালেন্সটা আনতে হবে। তুমি যে খাবারগুলো খাচ্ছ সেটা তোমার একটা ব্যালেন্স ডায়েট করতে গেলে, তুমি নিশ্চয়ই জানো তামান্না, যখন তুমি কোনো ইউরোপিয়ান সাহেবকে তুমি যখন তার ডায়েট তৈরি করে দিচ্ছ, সেই ডায়েট আর এবং একটা বাঙালির ডায়েট নিশ্চয়ই এক হতে পারে না, কিন্তু দুজনেরই ব্যালেন্স ডায়েট। তো ব্যালেন্স ওয়ার্ডটা ইজ নট এ জেনেরিক থিং, ইট ইজ এ ভেরি স্পেসিফিক থিং। এই স্পেসিফিক থিং গুলো আমাদের কিন্তু মানতে হবে। আলায়াকে আমি বলছি যে তোমার যদি পেশেন্টদের মনে হয় যে কেউ যদি একটা সিনেমা দেখে, দুঃখের সিনেমা দেখে তার ভালো লাগে, কারু কেউ কারুর আনন্দ সিনেমা দেখে ভালো লাগে, তো এখানেও কিন্তু আমাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। তো কার কোনটা ভালো লাগা, ভালো লাগার উপাদানটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু ভালো লাগাটা ইজ অ্যাকচুয়ালি এ কমন ফ্যাক্টর। তো আমাদের যেটা থাকতে হবে আমাদের লাইফে, উই হ্যাভ টু বি হ্যাপি, উই হ্যাভ টু বি কন্টেন্টেড, উই হ্যাভ টু বি অ্যাওয়ার, অ্যান্ড উই হ্যাভ টু বি কন্ট্রোলড। এই চারটে জিনিস নিয়ে আমার মনে হয় লাইফটাকে যদি আমরা এগোতে পারি, তাহলেই কিন্তু আমাদের, আমার কাছে মানুষের অ্যাটলিস্ট হৃদরোগের প্রবলেম নিয়ে আসতে হবে না। আমি চাইবো আমার কাছে এমনি আসো, গল্প করো, আড্ডা মারো, কেমন আছে একটু দেখলাম, ব্লাড প্রেশারটা একটু মাপলাম, তুমি বাড়ি যাও, কিংবা আমি হয়তো নিউট্রিশনিস্ট তামান্নার কাছে পাঠিয়ে দিলাম, একটু বললাম যে তুমি একটু বলে দাও যে কি খাবার খাবে, কিংবা আলায়ার কাছে বলে দিলাম তুমি একটু বলে দাও যে কিভাবে একটু সুন্দরভাবে থাকবে। এর বেশি আমার মনে হয় না যে কোনো প্রেসক্রিপশন আছে যেটাতে অ্যাকচুয়ালি হৃদরোগের প্রতিরোধ করা যাবে। 2020 সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবসে আমার মনে হয় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি এটাই আবার বলবো যে আমাদের রোগ প্রতিরোধের যে ব্যবস্থাগুলো সেগুলোর উপর আমাদের কিন্তু জোরদার নজর দিতে হবে। সরকারকে বলবো আপনারা যে পলিসিগুলো করছেন, সে পলিসির মধ্যে কিন্তু চিকিৎসার থেকেও বেশি আপনার প্রতিরোধের ব্যবস্থাগুলো করুন, আপনারা চেক আপের ব্যবস্থাটা বেশি করুন, যেখানে আপনারা যে জিনিসগুলো আমাদের দরকার, যেমন সুগার প্রেশার, এই যে মাপার যে ব্যবস্থাগুলো এগুলো করুন। কর্পোরেটসদের বলবো যে আপনারা ম্যান্ডেটরি করুন যে আপনাদের যারা কাজ করছে তাদের যেন হেলথ চেক আপটা ঠিক মতন হয়, বিকজ এটা এটা অ্যাকচুয়ালি কর্পোরেটের জন্য উইনিং ফর্মুলা। আপনার যদি যারা কর্মচারী তারা যদি সুস্থ না থাকে, আপনার কিন্তু প্রোডাকশন ভালো হবে না, সেখান থেকে আপনার অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্টের কোনো অসুবিধা হবে। তারা যদি সিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেটা লস। তো আমি সেটাই বলছি, স্কুলের এরিয়াতে বাচ্চাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, অফিসে কর্মক্ষেত্রে যারা এমপ্লয়েড তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, সরকারকে তাদের যে নাগরিক তাদের প্রতি তাদের খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই আমরা যারা বিশেষজ্ঞরা আছি, যেটা আলায়া আছে, তামান্না আছে, আমি আছি,
আমাদের মতন বিশেষজ্ঞদের কাছে অল্প পেশেন্ট আসলেই ভালো, আমার মনে হয় এটাই আমার বার্তা আজকের দিনে। অনেক ধন্যবাদ, আমরা আসলে অনেকটা সময় কথা বলেছি এবং স্যার আপনারা সবাইকে অনুরোধ করছি এখানে যারা আছেন সব মানে প্রোগ্রাম শেষে দয়া করে এখানে একটু কমেন্ট গুলা দেখবেন, আমি স্পেসিফিক কমেন্টের উত্তর আজকে দিতে পারছি না কারণ আমরা আসলে স্পেসিফিক কোনো বিষয় নিয়েই শেষমেশ কথা বললাম না, আমরা আসলে কথা বললাম ওই যে শেষ দিকে মাটির কাছে আসার ফিরে আসার গল্প নিয়েই কথা বললাম, জন্য আমরা আজকে তবে সবাই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের আজকের এই সেশন, এক্সিলেন্ট লাইভ, অসাধারণ, খুব আর সবাই খুব ভালো ভালো আপনারা দেখবেন প্রোগ্রামটা শেষে। আমি আলায়াজ আপনার কাছে সর্বশেষ আপনার কাছে জানতে চাই, ব্যালেন্সের কথা আমরা খাবারে বলি, ব্যালেন্সের কথা আমরা মানসিক ভাবে বলি, আমরা জীবন যাপনের সব জায়গায় বলি, আপনি যদি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র যে বিষয়টাকে আমরা সবাই হাইলাইট করি যে ভালো থাকার জন্য আমাদের মানসিক স্থিতিশীলতা অনেক জরুরি, অর্থাৎ একেবারে রিভার্স যে বিষয়টা আপনি একটু আগে যেটা বললেন আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, আমরা আসলে সেই দৌড়ানোটাকে কিভাবে মানে সময় উপযোগী দৌড়ে পরিণত করতে পারি, একেবারে থেমে তো যাওয়া যাবে না, মানে আমরা সময় উপযোগী সেই দৌড়টা কতটুকু করতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা মানসিক সেই স্থিতিশীলতার জন্য আমাদের নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি। সবচেয়ে প্রথম আমি বলবো যে আমাদের সবাইকে একটু এমপ্যাথেটিক হওয়া জরুরি, আমি কিন্তু সিম্প্যাথি বলি নাই, এমপ্যাথেটিক, কারণ কি একটা মানুষ যখন ওই যে স্যার যে কথাটা বললেন যে আজকের এই 2020 থিমটাই হচ্ছে হৃদয়ের কাছে, হৃদয়ের যত্ন হৃদয় দিয়ে, তাই না? সো এটাই এমপ্যাথেটিক রিলেশনশিপ, প্রত্যেকটা মানুষ যদি একে অপরকে সেইভাবে চিন্তা করে তাহলে একটা সোসাইটিতে একটা সেই ট্রেন্ডটাই চালু হয়ে যাবে যে মানুষ মানুষের জন্য বাঁচবে এবং মানুষ মানুষের জন্য করবে, তখনই ওই যে ব্যালেন্সটা আসবে ভেতর থেকে, শান্তিটাও আসবে, কারণ হচ্ছে কাউকে দিতে পারলে যেমন শান্তি, পেলে তো শান্তি আছে, বাট দিতে পারার যে একটা আনন্দ, একটা ত্যাগ স্বীকারের যে আনন্দ, সেই শান্তিটা ফেরত আসুক। এবং এই ট্রেন্ডটা যখন চালু হবে এমপ্যাথেটিক বিহেভিয়ার, এমপ্যাথেটিক ফিলিংস এবং এমপ্যাথেটিক রিলেশনশিপের মাধ্যমে, তখন দেখবেন যে অনেক কিছু না অটো ব্যালেন্স হয়ে গেছে। আর মন থেকে যখন অস্থিরতা কাজ করবে না, তখন ওই যে খাওয়ার ক্ষুধা তো আসলে পেটের ক্ষুধা না, চোখের ক্ষুধা বেশি, তাই না? তো চোখের ক্ষুধাও কমে যাবে, মানুষজন তখন নিজের প্রতি নজর দিবে, পরিবারের প্রতি নজর দিবে, যেটা কোভিড আমাদের একটু ধাক্কা দিয়ে শিখিয়ে দিয়ে গেল সেটাই যদি একটু ধরে রাখি এবং মানুষের সাথে যদি একটু মিলেমিশে চলি, অবশ্যই সেটা মন থেকে, সেটা ওই যে আপার কথাটায় বলবো আমি, ট্রেন্ড নয়, সেই ফ্যাশন করে নয় যে তোমাকে ভালোবাসি, তোমাকে যে গাল লাগিয়ে আমি বললাম যে হ্যাঁ আপা তোমাকে মিস করেছি, সেটা যেন হৃদয় থেকে আসে, হৃদয় থেকে, হৃদয়ের কথা কিন্তু বোঝা যায়, তাই না? সো হৃদয়ে যে সত্য কথা সেটা যখন বের হয় না, সেটা কিন্তু অভিনয় প্রয়োজন পড়ে না, আমরা যে মাস্ক বিহেভিয়ার করি, পার্সোনালিটি, তাই না? আমরা সবাই জানি যে পার্সোনালিটির এই পার্সোনা শব্দটাই হচ্ছে ল্যাটিন ওয়ার্ডস মাস্ক থেকে, আমরা মাস্ক বিহেভিয়ার করি, আমরা যদি মাস্কটা খুলে ফেলি তাহলে দেখবে হৃদয়ের কথা বের হয়ে আসবে। সো এমপ্যাথেটিক বা যেটা সহমর্মিতা এটা ধরে রাখি, আমার মনে হয় আমরা ব্যালেন্স হয়ে যাব। আমরা মনে হয় আজকে পুরো সেশনটাই করলাম হচ্ছে সেই সহমর্মিতা ভালোবাসার জায়গাটা থেকে, যেখানে আমাদের একেবারেই সার্জারির প্রয়োজন নেই, বিনায়ক স্যারের চেম্বারে গিয়ে আমাদের খুব বেশি ট্রিটমেন্টের প্রয়োজন নেই, আমরা শুধু গল্প করতে চাইতে পারি, সেরকম একটা প্রোগ্রাম আজকে করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা সর্বশেষ জানতে চাই যে জীবন ব্যবস্থাপনায় যেই ধরনের অসঙ্গতি আছে সেই জিনিসগুলোকে আমরা যদি ব্যালেন্স করতে চাই, যেগুলো আমরা একটা ওয়ার্ডই বারবার বলে আসছি, সেই ব্যালেন্স করার ক্ষেত্রে জীবন ব্যবস্থাপনাটার আমরা যতটুকু অসঙ্গতি এখন দেখছি সেই জায়গাটা ঠিক করার ক্ষেত্রে আমাদের নিউট্রিশনের পরামর্শ কি কি থাকতে পারে? খুব সহজ হচ্ছে যে আমি বিশ্বাস করি মানুষ যেভাবে বড় হয়, যেভাবে বেড়ে ওঠে, তার আঞ্চলিকতা, তার পারিবারিক খাওয়া দাওয়ার অভ্যাস, সেগুলাকেই যেন তারা লালন করে, যত্ন করে। আমরা ফ্যাশন শিখবো কিন্তু আমরা আমাদের খাওয়াটা, আপনার কাছে যদি খাওয়া নিয়ে কোনো প্রশ্ন হয় আপনি আপনার মাকে করবেন, আপনার মা প্রশ্নের উত্তর দিতে না পারলে সে তার মাকে করবে, অর্থাৎ দাদি নানি মা চাচি এদেরকেই আমরা আমাদের খাবারের বিষয়গুলোকে যদি এদের সাথে ডিসকাস করি, ফ্রেন্ডদের সাথে না করে, তাহলে মনে হয় আমরা অনেকটা বেশি ঘরমুখী খাবার খাবো। ঘরের তৈরি খাবারের উপরে পৃথিবীতে আসলে কোনো খাবার নেই। আর ব্যালেন্সিং এর ব্যাপারটা আমি বলবো যে খারাপ খাবারও আমরা খাবো, একদিনও কি কোল্ড ড্রিঙ্কস খাবো না, অবশ্যই খাবো, দেখা গেল 10 দিনে একদিন আমি রাখবো। আমি সবাই আমার পেশেন্টকে বলি মাসের 30 দিনকে 25 দিনই চেষ্টা করবেন ব্যালেন্স খাবার খেতে, আমাদের কথা মনে রেখে খেতে, বাদ বাকি 5 দিন আপনার, অর্থাৎ সেই দিন আপনি আপনার
মনের ক্রেভিং, কারণ মন বলে কথা। আপনি দূর থেকে দেখতেছেন সবাই খাচ্ছে, আপনি খাচ্ছেন না, এটাও একটা খারাপ। আবার আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি খাচ্ছেন না, আপনার মা বলার পর আপনি খাচ্ছেন না, এটাও খারাপ। তো যে খেতে পারে এটা আল্লাহ প্রদত্ত ব্লেসিংস, যার সামর্থ্য আছে এটাও ব্লেসিংস, এটাকে ইউটিলাইজ করতে হবে। কারণ এমন যেন না হয় পয়সা খরচ করে বড় রেস্টুরেন্টে খেয়ে এখানেও পয়সা কমলো এবং বড় হসপিটালে আমাকে ট্রিটমেন্ট নিতে গিয়েও লাস্টে পয়সা খরচ করতে হলো। আমার কাছে মনে হয় যে মানুষ যদি 10 টাকা ইনকাম করে তাহলে তার 5 টাকা জমিয়ে বাকি 3 টাকা ঘোরাঘুরি করা উচিত। অর্থাৎ আপনি যদি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় ঘুরেন, তাহলে আপনার মনের ক্রেভিংটা অনেক অনেক মনটা অনেক উন্নত হয়, বিভিন্ন জায়গায় খাওয়া শেখা যায়। এবং 8-2 টাকার আপনি ভালো খাবার খান, সেই ভালো মানে বাদাম কিনে খাওয়া না, সেই ভালো আপনি পাঁচমিশালি ডাল ডাল কিনেও খেতে পারেন। অর্থাৎ বিভিন্ন রকম ডালের স্বাদও আপনি নিতে পারেন। নট অনলি অনেক টাকা দিয়ে আলমন্ড আনতে হবে, ক্যাশিউ নাট আনতে হবে, ওয়ালনাট আনতে হবে। সো খাবারের ক্ষেত্রে যত বেশি পরিবারকে ফলো করবে মানুষ, তত সে তার খাবারকে বেশি ব্যালেন্স রাখতে পারবে। মাকে যদি কেউ কারো শ্রেষ্ঠ শেফ ভাবে, তাহলে সেই সন্তানের খুব সহসা কোনো রকম অসুখ হবে না। কারণ একজন মা কখনোই মায়ের হাতের দেওয়া একটু তেল বেশি হলেও এটা শরীরে হজম হয়ে যায়, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো সবাইকে ঘরমুখী খাবার খেতে হবে এবং বাইরের খাবারের প্রতি আসক্তি কমিয়ে খাবারটি খাওয়ার পরে স্ট্রেস করা যাবে না। গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আমি যদি 1 ঘন্টা খালি বলি আল্লাহ আমি শেষ, সেটা করা যাবে না। খাইছেন বলতে হবে আল্লাহ তুমি আমার খাওয়াটা ঠিক মতো হজম করো, আমি আর বাকি 10 দিন আর খাবো না। দ্যাট উইল বি আওয়ার মানে রিয়েলাইজেশন, খেলেই যে আমার কিছু হয়ে যাবে এটাও যেমন ঠিক না, আবার একদম খাবো না এটাও ঠিক না। তো সবকিছুতে ওই যে একই কথা, ব্যালেন্স। অনেক ধন্যবাদ। আমরা আজকের প্রোগ্রামটা শুরু করেছিলাম যে আমাদের একজন যদি কারো হার্টের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা তার যেরকম সব সময় স্যার যেটা বলার চেষ্টা করছিলেন প্রিভেনশনের কথা, সেখান থেকে শুরু করছিলাম যে কোন কোন জীবন ব্যবস্থাপনা আমরা মেনে চললে আমাদের আসলে হার্টটাকে ভালো রাখা সম্ভব, এবং মনে করার চেষ্টা করছিলাম প্রথম থেকে যে আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখার ক্ষেত্রে যে আমরা কতটুকু আছি এবং সেটা করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি, আমরা সে বিষয়ে কথা বললাম। এবং সর্বশেষ কথা বললাম আমাদের কার্ডিওলজিস্ট স্যারের সাথে, যিনি বলার চেষ্টা করছিলেন যে আসলে এই সমস্যা হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট নেওয়ার চেয়ে আমরা যদি এই বাকি দুজনের কথা মেনে আমরা যদি জীবন ব্যবস্থাপনাটা সাজাতে পারি, তাহলে হয়তো আমাদের আসলে খুব বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়তে হবে না। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা ছিলেন আমাদের সাথে। এবং আমরা আসলেই আজকে চেষ্টা করেছিলাম আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মাটির কাছে থাকতে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমেই প্রকৃতির কাছে থাকতে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সামনে আবারও কোনো একটা প্রোগ্রামে আমরা আবারও এইরকম কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, নমস্কার।